আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি হালকেনস্টাইন ইউনিভার্সিটি প্রি এডমিশন কোর্সের আজকের কেমিস্ট্রি ক্লাসে। তো আমি তোমাদের সাথে আছি ইশতিয়াক সাকিব, আমি পড়াশোনা করতেছি সাস্টে। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা দেখব ফার্স্ট পেপারে সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। চ্যাপ্টারটা অনেক বড়, তো এই চ্যাপ্টারে আসলে কি কি প্রশ্ন আসে বা কোন কোন টাইপ প্রশ্ন বেশি আসে আমরা চেষ্টা করব সেটা দেখার জন্য ভার্সিটিগুলোতে। তো এখানে কিছু টাইপ আছে, যেহেতু চ্যাপ্টারটা অনেক বড় অবশ্যই অনেকগুলো টাইপ হবে। তাহলে দেখো আমরা শুরু থেকে দেখি যে আমাদের জন্য কি কি প্রশ্ন আছে। সোডিয়াম ক্লোরাইডের সাথে H2O যোগ করলে কোনটা ঘটে? দেখো প্রশ্নটা কিন্তু অনেক জায়গায় আসছে, হ্যাঁ, এই যে রিসেন্টলিও আসছে, 15-16 সালে আসছে, অর্থাৎ প্রায় 5 বছরের প্রশ্নটা আসা হয়েছে, এর আগেও প্রশ্নটা আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। সো বলাই যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এটা যতটা না গুরুত্বপূর্ণ একটু দেখো, আর একটু কিন্তু মানে ক্রিটিক্যাল বলবো না, একটু পেঁচানো একটা তোমার জানা জিনিস একটু ঘুরে বলছে। তুমি বলো তো সোডিয়াম ক্লোরাইড জিনিসটা কি? সোডিয়াম ক্লোরাইড জিনিসটা আমার আয়নিক যৌগ না? তো সোডিয়াম ক্লোরাইড জিনিসটা যদি আমার আয়নিক যৌগ হয় তাহলে আয়নিক যৌগগুলো পানিতে কি হয় বলো তো? আমরা জানি অ্যাকুয়াস অবস্থা থাকে, অর্থাৎ তুমি যখন এই সোডিয়াম ক্লোরাইডকে পানিতে নিবা তখন সেটা হচ্ছে আমার সোডিয়াম প্লাস আর হচ্ছে ক্লোরাইড মাইনাস, এই হিসাবে দ্রবণে থাকবে। এটা তো আমরা সেই SSC লেভেল থেকে জানি। সো এই প্রশ্নটা বেসিক্যালি ওই কথাটাই বলছে, কিন্তু জাস্ট বলছে যে তোমাকে বলে না যে পানিতে দ্রবীভূত করবে, তোমাকে বলছে পানিতে যোগ করবে, দুইটা কথা এক। কিন্তু তুমি যদি না বুঝো যে এই দুইটা কথা এক, তাহলে তুমি এই সিম্পল কোশ্চেনটা যেটা SSC তে তোমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে পড়ছিলা, তো এই কোশ্চেন অ্যান্সার হচ্ছে কি তুমি পারবা না। সো আশা করি প্রশ্নটা আসলে অ্যান্সারটা কেন এইটা সেটা আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। এবার দেখো আমি যদি পরবর্তী প্রশ্নটা দেখি যে নিম্নের বিক্রিয়াগুলোতে কার্বনের গণনাকৃত দহন তাপ হলো, আচ্ছা দেখো, সো আমরা হেসের সূত্র থেকে পাই যে একটা বিক্রিয়া অনেকভাবেই হইতে পারে, আলটিমেটলি তার ΔH টা সেমই হবে আর কি, যাই হোক না কেন। সো আমি যদি এখানে এই দুইটা বিক্রিয়ার জাস্ট ΔH1, হ্যাঁ, আমাদের যে দুইটা ΔH দেওয়া আছে, সো আমরা যদি এদেরকে যোগ করি তাহলেই হচ্ছে কি আমার অ্যান্সারটা পাওয়ার কথা। সো তোমরা যোগ করলে কত পাও বলো তো? আমি যদি একটু যোগ করে দেখি তাহলে এটা আসবে হচ্ছে কি আমার, আচ্ছা ধরো -213, আচ্ছা 11, কারণ দুইটাই মাইনাস, তো যোগ প্লাসে মাইনাস আলটিমেটলি মাইনাসই আমার হয়ে যাবে, তাহলে এটা আসবে 49 আর হচ্ছে গিয়ে 3, তাহলে -394 জুল, আচ্ছা কিলো জুল পার মোল। সো এটাই কি আমার আনসার, এটাই হচ্ছে কি আমার আনসার, কিলো জুল পার মোল। সো দেখো, সো এটাই হচ্ছে কি আমার উত্তর। তারপরে দেখো এটা কি ছিল, সেটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, নিচের কোনটা সত্য, KW = এটা ঠিক আছে, PQ = 14, এটাও ঠিক আছে, PKW, দেন দুইটার ঘনমাত্রা মিলে আমরা বলতেছি সাম্যদ্রুপক পানি, এটাও ঠিক আছে, এটা ঠিক নাই। দেখো প্রশ্ন বলছে যে কোনটা সত্য নয়, তো আমার হিসেবে হচ্ছে এইটা সত্য হয় না, ডি নম্বর অপশনটা হচ্ছে গিয়ে সত্য হয় না। এখন ডি নম্বর অপশনটা কেন সত্য হয় না, কারণ দেখো এখানে লাস্টে মোলার দেওয়া আছে, মোলার একক দেওয়া আছে, মোলার মানে আমরা কি জানি বলো তো, মোল পার লিটার, কিন্তু এটার একটা অ্যাকচুয়ালি মোল পার লিটার না, এটার এককটা হচ্ছে গিয়ে মোল স্কোয়ার লিটার ইনভার্স 2, ঠিক আছে, KW টার যে এককটা সেটা হচ্ছে এইটা, বাট আমার দেওয়া আছে মোলার, আর মোলার মানে হচ্ছে গিয়ে এইটা। সো এইটার এটা কে এক বলো তো, এই দুইটা এক না, সো এই জন্য আমার ডি নম্বর অপশনটা হচ্ছে কারেক্ট না। তারপরে দেখো এখানে আমরা পরবর্তীতে যে প্রশ্নটা পাই যে বিশুদ্ধ পানিতে OH- অর্থাৎ হাইড্রোক্সিল আয়ন এবং H+ অর্থাৎ প্রোটনের মোলার ঘনমাত্রা এর অনুপাত কত? সো তোমরা একটু আগে দেখছো যে KW = 14 আসতেছে, আমি যদি তোমাদেরকে জাস্ট আগে স্লাইডটাতে নিয়ে যাই, দেখো তোমরা কিন্তু নিজেরা এখানে দেখছো যে KW = 1×10⁴, অর্থাৎ আমরা কি বলতে পারি বলো তো, KW = হচ্ছে কি আমার 10⁴, এক কথা আমরা এটা বলতে পারি। সো KW দিয়ে আমি কি বুঝাচ্ছি আসলে, সামুদ্রিক ধরো আমার হাইড্রোনিয়াম আয়ন, অর্থাৎ হাইড্রোনিয়াম আয়ন আর H+ অর্থাৎ প্রোটন আয়ন অ্যাকচুয়ালি তোমার ইকুইভ্যালেন্ট, সো এই হচ্ছে আমার H+। ইকুইভ্যালেন্ট কথাটার মানে হচ্ছে গিয়ে আমি যদি তোমাকে বুঝাই, ধরো তুমি হচ্ছে গিয়ে এক জায়গা থেকে শেরাপাড়া থেকে কাজীপাড়া যাবা, ঠিক আছে, ধরো যে যে কোনো একটা এ জায়গা থেকে তুমি বি জায়গায় যাবা রিক্সা করে, তোমার রিক্সা ভাড়া হচ্ছে গিয়ে 30 টাকা, এখন তুমি 30 টাকা রিক্সা ভাড়া, এখন তুমি কি করলা এ থেকে বি জায়গাটাতে গেলা, কিন্তু তোমার কাছে 30 টাকা নাই, কেন, কারণ তুমি 30 টাকা দিয়ে 15 টাকা দামের দুইটা চিপস কিনে ফেলছো, এখন তুমি রিক্সাওয়ালা আঙ্কেলকে হচ্ছে 15 টাকা দুইটা চিপস দিয়ে দিছো, তাহলে 15 15 কত হলো, 30 হলো না, তাহলে আমরা ওই যে দুইটা চিপসের দাম আর 30 টাকা এই দুইটা জিনিস কি ইকুইভ্যালেন্ট না, এক না, কিন্তু ওই 30 টাকা আর দুইটা চিপস এক না, রিক্সা
কিন্তু 30 টাকা দিলো যা 15 টাকা দামে দুইটা চিপস দিলো কিন্তু তা তো এই জিনিসটাকে আমরা ইকুইভ্যালেন্টের মতো চিন্তা করতে পারি আর কি যে আমাদের যে kw ছিল যেটাকে আমরা লিখতেছি 10 টু দি পাওয়ার মাইনাস 14 অর্থাৎ পানির যে আয়নিক গুণফল সেটা তো সেটা মেইনলি আমার h+ আর তোমরা অনেক জায়গায় h+ এর জায়গায় হাইড্রোনিয়াম আয়ন দেখবা অর্থাৎ h3o+ তো দুইটা জিনিস অ্যাকচুয়ালি একই সো এই হচ্ছে আমার oh- তো এই দুইটা জিনিসকে আমি বলতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস 14 সো 10 টু দি পাওয়ার মাইনাস 14 টা কিভাবে আসছে কারণ এইটা ছিল 10 টু দি পাওয়ার মাইনাস 7 এটাও ছিল 10 টু দি পাওয়ার মাইনাস 7 তো আমাকে বলছে দেখো তো এইটার ঘনমাত্র 10 টু দি পাওয়ার মাইনাস 7 এটাটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 7 তো আমি যখন অনুপাত বের করতে যাই তখন আমরা নরমালি কি করি যে ধরো এই যে h+ এরটা আর হচ্ছে আমার ওই হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা ওদের অনুপাত আমি বের করব তাহলে এখানে আমার কি হবে 10 টু দি পাওয়ার মাইনাস 7 10 টু দি পাওয়ার মাইনাস 7 তাহলে আলটিমেটলি এটা কত আসবে বলো তো 1 আসবে কারণ সেম জিনিসকে যদি আমি ভাগ করি সেম জিনিস দিয়ে অর্থাৎ 10 কে 10 দিয়ে ভাগ করলে আমি 1 পাবো অনেকে ভুলে 0 বলে ফেলে আর কি তুমি যে চিন্তা মানে জিজ্ঞেস করে দেখবা মানে তাড়াহুড়া করতে গিয়ে 0 বলে ফেলবে তো এরকম আমরা 10 টু দি পাওয়ার মাইনাস 7 কে যদি 10 টু দি পাওয়ার মাইনাস 7 দিয়ে ভাগ করি তাহলে আলটিমেটলি আমি কি পাবো বলো তো 1 পাবো অনুপাতটা তো সেম ভাবে আমার এখানে এটাই বলা হয়েছে যে এদের মোলার ঘনমাত্রার অনুপাতটা কত হবে তো আমরা যে ঘনমাত্রা ডিভাইড করলাম না 10 টু দি পাওয়ার মাইনাস 7 10 টু দি পাওয়ার মাইনাস 7 আলটিমেটলি এটা আমরা 1 পাইছি তারপরে দেখো কোন অ্যাসিডের তীব্রতা সবচেয়ে বেশি সো এখানে হচ্ছে আমার এই অ্যাসিডের তীব্রতা সবচেয়ে বেশি হবে কেন কারণ এইটার যে আমার ধ্রুবক অ্যাসিড ধ্রুবক সেটা হচ্ছে গিয়ে বেশি কে এটা বেশি এই জন্য আমি বলতে পারি এই এটার মানে কি বলে এই অ্যাসিডের তীব্রতাটা হচ্ছে কি আবার বেশি হবে তারপরে দেখো আমি 0.5 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 50 ml 0.8 মোলার এসএল মিশ্রণের পিএইচ কত দেখো তোমার কেমিস্ট্রি সেকেন্ড পেপারের সাথে এই চ্যাপ্টারের দুইটা অংশের দুইটা চ্যাপ্টারের সাথে ইন্টারকানেক্টেড তোমার এই যে মিশ্রণের যে পিএইচ এর যে ম্যাথটা আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের পরিমাণগত রসায়ন সেকেন্ড পেপারের পরিমাণগত রসায়নের সাথে মিল পাবা এই সেম প্রশ্ন তুমি পরিমাণগত রসায়নের চ্যাপ্টারও দেখবা যে আসে বা এই সেম টাইপেরটা আবার ধরো অনুবন্ধী অ্যাসিড বা লাস্টের যে বাফার সলিউশনের পার্টটা থাকে ওখানে আবার কনজুগেটেড অ্যাসিড বেস অর্থাৎ অনুবন্ধী অম্ল ক্ষার ওই টপিকটা আবার পরিবেশ রসায়নের গিয়ে তুমি কিছুটা পাবা সো এখানে যদি আমরা দেখি যে আমরা এই ম্যাথটা কিভাবে সলভ করব আমরা ফার্স্টে আমাদেরকে বলছে পিএইচ বের করতে আগে আমরা দেখতে হবে ধরো আমি তোমাকে দুইটা পাত্রের মাধ্যমে বুঝাই যেভাবে তোমার বোর্ড প্রশ্ন আসতো এইচএসসি তে এরকম দুইটা পাত্র আসতো তো এখানে ধরো আমার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে তো এই সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের ভ্যালুটা ধরো হচ্ছে কি আমার 50 ml দেওয়া আছে আয়তন আর এটা হচ্ছে আমার 1 মোলার দেওয়া আছে আবার ধরো এইখানে আমার দেওয়া আছে এটার নাম দিছে ওরা এ পাত্র এটার নাম দিছে হচ্ছে গিয়ে বি পাত্র তো বি পাত্রে আমাদের কি আছে বি পাত্রে আমাদের আছে হচ্ছে গিয়ে এইচসিএল এইচসিএল টা কত মোল আছে বলো তো আচ্ছা 50 ml আছে এবং 0.8 মোলার আছে তো আমরা কি করতাম মোল সংখ্যা বের করতাম এখন তুমি আগে বিক্রিয়াটা লিখো যে সোডিয়াম হাইড্রোক্সাইড কিভাবে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমার HCl এর সাথে বিক্রিয়া করতেছে যা মন চায় তা তৈরি করুক আমার দরকার হচ্ছে কয় মোলের সাথে মানে কয় মোলের সাথে বিক্রিয়া করতেছে তো আমি দেখতে পাচ্ছি আমার 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল HCl এর সাথে বিক্রিয়া করতেছে তাই না সো এই হচ্ছে আমার 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আর এটা হচ্ছে আমার 1 মোল HCl এখন আমি এটা এই লাইনটা বলতে পারি যে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে আমার 1 মোল HCl এর সাথে ওকে 1 মোল HCl এর সাথে এবার দেখো আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বের করতে যাই তাহলে আমি কি বলবো আমি যদি দুইটা প্লাস করি তাহলে আমার দ্রবণের যে ভি সেটা কত হবে আমার ভি মিশ্রণ আমি এটা দিয়ে মিক্সড অবস্থা বুঝাচ্ছি সেটা হবে 50-50 আমার 100 ml তাই তো আমার কাছে মিশ্রণের পিএস চাইছে তো আমি ইন্ডিভিজুয়ালি তাদের মোল সংখ্যাটাকে বের করি আমি যদি এই সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বের করতে যাই এন এ আমি একটু ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করতেছি তোমাকে সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে এটা কত হবে বলো তো এটা হবে হচ্ছে কি আমার আমরা কি জানি এন ইজ ইকুয়াল টু ভি ইন্টু এস এখানে ভিটা হচ্ছে আমার লিটার এককে হয় বা এস ইন্টু ভি যেটাই বলো একই তো এটা লিটার এককে হয় সো আমার এটা কি লিটার এককে দেওয়া আছে নাই তো আমি যদি 50 কে লিটারে নিতে চাই আমার কি করতে হবে বলো তো 50 কে আমার 1000 দিয়ে ভাগ করতে হবে তো এটা এটা কাটা আমার নিচে 100 আছে ইনটু আমার এসটা কত বলো তো আমার এসটা দেওয়া আছে এখানে 1 মোলার তো আমার এটা আসতেছে 0.01 মোল আমার এত মোল হচ্ছে কি আমি পাচ্ছি অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যাটা দেওয়া আছে আমার 0.01 মোল এইটা এবার দেখো আমি যদি তোমাকে বলে দেই যে আমার এইটার মোল সংখ্যা কত হবে তো এটা তুমি বের করো যে NHCl ইজ ইকুয়াল টু 0.8 ইনটু
50 divided by এটাও আমার হচ্ছে গিয়ে 1 আচ্ছা আমি লিখেই দেই তোমাকে এটা হচ্ছে আমার কত ছিল 50 ছিল তাহলে আচ্ছা এটা 0.01 হবে না আমি দুঃখিত এখানে এটা 5 ছিল আমি খেয়াল করি নাই আমি তাহলে এটা 0.05 হওয়ার কথা আমি একটু ক্যালকুলেশন করে তোমাকে দেখাচ্ছি সো এটা ছিল 5 / 100 0.05 ওকে সো এটা হবে কত আমার এটাও ছিল 1000 দিয়ে ভাগ যাবে 50 তো 0.05 এর সাথে হচ্ছে আমার 0.8 গুণ হবে তো 0.8 গুণ হয়ে আমি পাচ্ছি 0.04 মোল তাহলে দেখো তো মোল সংখ্যা কে সবচেয়ে বেশি আছে আমার 0.04 বড় নাকি হচ্ছে 0.05 বড় আমার অবশ্যই 0.05 টা হচ্ছে গিয়ে বড় আমি যদি 0.05 থেকে 0.04 টা বাদ দেই তাহলে আমি পাবো হচ্ছে গিয়ে 0.01 সো আমার সবচেয়ে বেশি কে বলো তো আমার সবচেয়ে বেশি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে দেখো আমি তোমাকে আগে দেখাই যে কিভাবে আমরা লেখাটা লিখব তাহলে দেখো আমি যদি এই কথাটা বলি যে 1 মোল আমরা তো বিক্রিয়াটা দেখছি যে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমার 1 মোল HCl বিক্রিয়া করতেছে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আমার বিক্রিয়া করতেছে হচ্ছে কার সাথে বলো তো 1 মোল আচ্ছা সরি সরি আমি লেখাটা একটু ছোট করে লিখি 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে আমার 1 মোল HCl এর সাথে ওকে 1 মোল HCl সো আমার এখানে আমি কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড পাইলাম এখানে 0.05 মোল তাহলে 0.05 মোল আমার সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে হচ্ছে গিয়ে 1/0.05 মোল HCl তো 0.05 মোল HCl এর সাথে যদি বিক্রিয়া করে তাহলে এই মোল সংখ্যাটা কত হয় বলো তো আচ্ছা সরি এটা উল্টাটা লিখছি রে 1/0.05 হবে তাহলে আমার 0.05 মোল HCl এর সাথে বিক্রিয়া করবে এখন কথা হচ্ছে আমার কি 0.05 মোল HCl ছিল ছিল না আমার কত ছিল বলো তো 0.04 মোল ছিল তাহলে আমার দ্রবণে আমি যদি বলি যে 0.05 HCl এর সাথে বিক্রিয়া করতেছে তাহলে আমার কথাটা অ্যাকচুয়ালি উল্টা করে লেখা উচিত ছিল অর্থাৎ যেটা আমার বেশি থাকবে সেটা আগে লেখা উচিত ছিল আর কি ওই জায়গাটা লেখা উচিত ছিল তো ধরো এটা এখান থেকেও বোঝা যায় যেমন মোল সংখ্যা বেশি কার সোডিয়াম হাইড্রোক্সাইডের তো আমি যদি মোল সংখ্যাটা ডিরেক্ট বিয়োগ করে দিই তা কোনো সমস্যা নেই অর্থাৎ আমার এটা করা লাগে না এটা করা লাগে মানে করলেও প্যারা নাই বাট এটা ম্যান্ডেটরি তখন যখন দেখবা যে 1 মোলের সাথে 2 মোল তখন আমার লাইনটা এরকম হয়ে যেত যে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 2 মোল HCl বিক্রিয়া করে যদি করতো আর কি তখন আমার এভাবে লেখা লাগতো তো সেক্ষেত্রে আমি আবার এটা দিয়ে আমার আলাদা করে করলে হিসাবটা অন্যরকম হইতো বাট আমাদের যেহেতু এখানে 1 মোল 1 মোল আমি হচ্ছে ডিরেক্ট বাদ দিতে পারি 0.05 থেকে 0.04 তাহলে এটা আসে 0.01 আসতেছে তাই না হ্যাঁ 0.01 আসতেছে তো এই এক্সট্রাটা কে আছে বলো তো এই এক্সট্রাটা হচ্ছে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কারণ যেহেতু আমার 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 1 মোল HCl বিক্রিয়া করতেছে তার মানে হচ্ছে গিয়ে মানে আমি যদি লাইনটা উল্টা করেও বলি তাহলে তোমার জন্য হচ্ছে গিয়ে একটু পরিষ্কার হয় দেখো ধরো আমি বললাম যে 1 মোল HCl এর সাথে আমার 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করতেছে তাহলে আমার এখানে HCl কতটুকু ছিল 0.04 মোল ছিল তাহলে এই 0.04 মোল HCl বিক্রিয়া করবে 0.04 সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে তাই না কিন্তু আমার দ্রবণে কি 0.04 সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল না আমার দ্রবণে ছিল 0.05 তার মানে আমার এক্সট্রা সোডিয়াম হাইড্রোক্সাইড কত আছে আমার এক্সট্রা সোডিয়াম হাইড্রোক্সাইড আছে আমি যদি 0.05 থেকে 0.04 বাদ দেই তাহলে আমি পাবো 0.01 অর্থাৎ এটা কে বলো তো এটা হচ্ছে আমার এক্সট্রা যে সোডিয়াম হাইড্রোক্সাইড কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার আর HCl হচ্ছে গিয়ে অ্যাসিড তাহলে HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইড কি করবে প্রশমন করবে একজন আরেকজনকে কিন্তু সেটা তো নির্দিষ্ট সংখ্যক মোল ও যত মোল আছে তত মোল হচ্ছে গিয়ে প্রশমন করতে পারবে তাহলে আমার এক্সট্রা ক্ষার থেকে যাচ্ছে কত 0.01 তার মানে আমি অলরেডি বুঝে গেছি আমার এই দ্রবণটা অ্যাকচুয়ালি ক্ষারীয় হবে আর ক্ষারীয় হইলে pHটা অবশ্যই 7 এর বেশি হবে আর দেখো এখানে যদি অপশনে তোমার বাকি অঙ্ক করাই লাগতো না যদি এখানে অপশনে জাস্ট 7 এর নিচে কোনো মান থাকতো ঠিক আছে সো যেহেতু এখানে 12 13 আছে আমার অ্যাকচুয়ালি বাকি কাজটুকু করা লাগবে সো এগুলো শর্টকাটে অনেকভাবে করা যায় বাট আমি আগে ভেঙে চুরে দেখাচ্ছি দেখো সো হচ্ছে আমার 0.01 তো মিশ্রণের ঘর ইয়াটা কত আসে আমি এখানে যদি ঘনমাত্রা বের করতে চাই n/vl তাই তো তো আমার এখানে n কত আসে n আসছে আমার 0.01 আর ভিটা হচ্ছে কি আমার 100 ছিল যেহেতু মিশ্রণের 50-50 হয়ে সেটা 100 হয়ে যাবে আর সেটা হবে 0.1 কেন 0.1 এলো ভাই সেটা হচ্ছে আমার 100 ml হবে আমি যদি লিটারে নিতে চাই আমার 1000 দিয়ে ভাগ করতে হবে তাহলে আমি পাবো 0.01
সো আমি যদি এটাকে 0.01 দি আচ্ছা 0.1 দিয়ে ভাগ করি তাহলে আমার এটা আসছে 0.35 সো এই ঘনমাত্রাটাকে তুমি হচ্ছে কি যখন pH বের করবা তখন ওখানে বসায় দাও যে আমরা জানি pH is equal to minus logarithm of H plus তো তোমার এখানে কি H plus ছিল বলো তো না তুমি কি এখানে pH বের করতে পারবা পারবা না ডাইরেক্টলি তোমার এখানে বের করতে হবে POH minus log OH minus ওকে কারণ আমি তো বুঝে গেছি যে আমার দ্রবণটা হচ্ছে কি ক্ষারীয় এটা আমি বুঝে গেছি না যেহেতু আমার এক্সট্রা ক্ষার আছে তার মানে আমি POH বের করতে পারবো যখন আমি একটা POH পাবো সেই মানটা ধরো যে 1 আসলো তারপর আমি কি করব pH is equal to আমরা জানি pH plus POH is equal to আমার হচ্ছে কি 14 তার মানে আমি যদি pH এর মানটা এখানে 1 বসাই আর এখানে টোটাল 14 আসে তাহলে আমার pH এর মানটা কত হবে বলো তো 1 ওই পাশে গিয়ে বাদ হয়ে আমার pH টা আসবে হচ্ছে গিয়ে 13 সো এটা যে 1 আসে কিভাবে করতে পারি আমরা মাইনাস লগ তুমি হচ্ছে ওখানে 0.35 বসাও বসায় দেখো যে তোমার pH এর মানটা অ্যাকচুয়ালি কত আসে সো এটা করলে তুমি হচ্ছে কি pH এর মানটা পেয়ে যেতে পারো সো এটা 13 এর থেকেও বেশি আসবে এটা হচ্ছে সামথিং 0.45 আসছে সো 13 এর বেশি একটা মান হবে সো সেই হিসেবে এটাই হচ্ছে আমাদের অ্যানসার হওয়ার কথা তারপরে দেখো যে এখানে একটা লাইন দেওয়া আছে নাইট্রিক অক্সাইড আর ক্লোরিন বিক্রিয়া করে NOCl বিক্রিয়া করে 25 kPa এর মান দেওয়া আছে এত একই তাপমাত্রায় KC এর সংখ্যা কত ওকে সো দেখো KP থেকে KC এর কনভার্সনের সূত্রটা কি KP is equal to KC into RT to the power del n এইটা না এখন del n মানে কি del n মানে হচ্ছে কি আমার আমার কাছে তো KC এর সংখ্যা মান কত KC এর মানটা চাইছে তো KP এর মানটা দেওয়া আছে আমার কাছে এইটা তো আমাকে আগে del n এর মানটা বের করতে হবে সো del n টা কি আমার সেটা আগে বুঝতে হবে del n মানে হচ্ছে আমার উৎপাদের গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা হ্যাঁ গ্যাসীয় হইতে হবে গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা থেকে আমি হচ্ছে গিয়ে বিক্রিয়কের যে মোল সংখ্যাটা আছে সেটা বাদ দিব তাহলে এটা হবে আমার বিক্রিয়কের মোল সংখ্যা তো এখন তুমি আমাকে বলো যে উৎপাদ কোনটা ছিল আর বিক্রিয়ক কোনটা ছিল তাহলে এখানে উৎপাদ ছিল এটা উৎপাদের মোল সংখ্যা কত আছে বলো তো 2 2 থেকে বাদ দিব এখানে 1 2 মোল আছে এটা 1 মোল আছে 3 তাহলে এটা হবে কি -1 তার মানে এখানে KC RT টু দি ইনভার্স 1 হবে আর এটা হচ্ছে কি আমার KP হবে তো আমরা এই ইকুয়েশনটা পাইছি অলরেডি হ্যাঁ এটাকে ভাঙে হচ্ছে কি এখন অঙ্ক করব দেখো তাহলে আমার বাইর করতে হবে কি ভাই আমার বাইর করতে হবে KC তো আমি এই ইকুয়েশনটাকে যদি আরেক স্টেপ একটু ভাঙি তাহলে সেটা হবে এরকম KP is equal to KC উপরে RT নিচে ভাই RT নিচে গেল কেন কারণ দেখো এটা RT ইনভার্স ছিল তাই না RT ইনভার্স 1 ছিল যেহেতু ইনভার্স ছিল এই জন্য এটা নিচে নেমে আসছে তো আমার তো ভাই KP বের করা KC বের করা দরকার আছে তাহলে আমি KC টাকে এখানে রেখে RT টাকে এখানে নিয়ে আসি তাহলে কি হয় KP এর সাথে গুণ হয় তাহলে আমি যদি KC করি এটা হবে KP ইনটু RT তো এভাবে যদি আমি করে ফেলি তাহলে দেখো এটা কত হয় তোমার KP এর একটা মান আছে তারপরে তুমি R এর মান জানো 8.314 টি এর মান জানো যা 25 ডিগ্রি বলছে তার মানে 298 কেলভিন হবে আর কেপি এর ভ্যালুটা এখানে দেওয়া আছে 1.9 × 10⁻³ ঠিক আছে সো এটা হচ্ছে কথা আমি একটু চেষ্টা করি মানটা অ্যাকুরেট বের করার জন্য যদি আমি ফোনে করতেছি দেখো এটা হচ্ছে আমার 2⁻³ × 8.314 × 298 সো এটা আসছে আমার 47 টাইপের মতো কাছাকাছি একটা মান তো এই মানটা হচ্ছে এটার মতো করে হ্যাঁ যে হ্যাঁ সো এই এই মানটার কাছাকাছি একটা মান আসছে সো তুমি এটা একটু নিজে করে নিবা আমার কনসেপ্ট ঠিক আছে হিসাব নিকাশ ভুল হইতে পারে তুমি একটু দেখো আমি যেভাবে করছি তুমি এভাবে আর কি করতে হবে সো 2 থেকে আমার 3 বাদ যাবে তো আলটিমেটলি এটাই আচ্ছা স্লাইড চেঞ্জ হয়ে গেল তারপরে দেখো এখানে কি বলছে নিচের কোন জলীয় দ্রবণটার পিএইচ সবচেয়ে বেশি সো অ্যামোনিয়া হচ্ছে কি এইটা সো অ্যামোনিয়াটা ক্ষার এটার পিএইচ বেশি হওয়ার সম্ভাবনা বেশি এটা একটা লবণ এটা একটা লবণ এটা শক্তিশালী ক্ষার তাহলে আমার এটার পিএইচ বেশি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আমরা জানি ক্ষারের পিএইচ গুলার কি থাকে বলতো ক্ষারের পিএইচ গুলার মান হচ্ছে গিয়ে বেশি থাকে সো আমার এই ক্ষেত্রে আনসার হবে হচ্ছে গিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড তারপরে দেখো আমরা যদি পরবর্তীতে ম্যাথটা দেখি আচ্ছা তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়লে কোনটি সত্য নয় বিক্রিয়ার হার কমে সক্রিয়ণ শক্তি ধ্রুবক থাকে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়লে কোনটি ধ্রুবক সত্য নয় বিক্রিয়ার হার বাড়ে এখন এটা দেখো এটা ডিপেন্ড করে কিভাবে ডিপেন্ড করে আমি তোমাকে বলি যে ধরো আমার এটা হচ্ছে A প্লাস B থেকে বিক্রিয়া করে একটা উপমুখী বিক্রিয়া
सी प्लस डी তৈরি হলো এবং এটা হচ্ছে আমার তাপ উৎপাদী বিক্রিয়া আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এইচ টা নেগেটিভ হয় বা এইভাবে যদি নেগেটিভ করে লেখা দরকার কি আমি লিখে দিলাম যে প্লাস এক্স জুল ওকে এক্স জুল তাপ তৈরি হইছে এখানে তো এইখানে দেখো আমি এটা অলরেডি একটা তাপ উৎপাদী বিক্রিয়া সো আমি যদি এখন টেম্পারেচার বাড়ায় দেই তাহলে কি হবে জানো বিক্রিয়াটা আসলে পশ্চাৎ দিকে হচ্ছে গিয়ে বাড়বে অর্থাৎ বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে আর বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে মানে হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা বাড়বে সো হার কিন্তু বাড়ছে ঠিক আছে সেটা হোক পশ্চাৎমুখী বা সম্মুখমুখী হার বাড়ছে না অপরিবর্তনীয় থাকে নাই সাম্য অবস্থা বামে যাবে এই যে বামে আসছে এই কথাটা সত্য সক্রিয়ণ শক্তি ধ্রুবক থাকে এটাও সত্য বিক্রিয়ার হার বাড়ে এই যে বিক্রিয়ার হার বাড়ছে তাহলে এটাও সত্য কিন্তু বিক্রিয়ার হার কমে যায় এটা হচ্ছে ঢা মিথ্যা কথা মানে সত্য নয় ঠিক আছে বিক্রিয়ার তো বাড়ছে এইজন্যই তো বামের দিকে সরে আসছে তাই না কারণ সাম্যাবস্থা মানে কি বলতো দুইটার বিক্রিয়ার হার সমান আমার সাম্যাবস্থায় ঘনমাত্রা সমান হইতে হবে এটা নেসেসারি বা ম্যান্ডেটরি না কিন্তু তাদের দুইজনের বিক্রিয়ার হার সমান হইতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি নাহলে আমার সাম্যাবস্থার সংজ্ঞাটাই হচ্ছে কি ফুলফিল করে না সো নিচের কোনটা লুইস অ্যাসিড মোটামুটি তোমরা যেটা জানো যে অষ্টক যেটার মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে যদি সোজা কথায় সংক্ষেপে মুখস্থ রাখতে চাও তাহলে যেটার মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে যে অন্য থেকে ইলেকট্রন রিসিভ করে তাদেরকে আমরা বলি লুইস অ্যাসিড এখন ইলেকট্রন রিসিভ করবে কে ভাই যার ইলেকট্রনের অভাব আছে সেই তো রিসিভ করবে তাই না সো ধরো এই যে বিএফসি তারপরে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড তা এগুলোর মধ্যে হচ্ছে কি আবার অষ্টক সংকোচন দেখতে পাই ভাই অষ্টক সংকোচন কি জিনিস এসএসসি তে রাসায়নিক বন্ধনে পড়ে আসছো যে কেন্দ্রীয় মৌলে আমার আটটার কম ইলেকট্রন থাকে সো আমি এখানে ছয়টা ইলেকট্রন দেখতে পাবো এখানে হয়তো ছয়টা ইলেকট্রন দেখতে পাবো অর্থাৎ মানে কেন্দ্রীয় মৌলে বোরনের আশেপাশে দিন অ্যালুমিনিয়ামের আশেপাশে সো আমার থাকার কথা আটটা আছে ছয়টা তার মানে ওর কি দুইটা শর্ট আছে না তো চাইলে অন্য আরেকজন থেকে ইলেকট্রন নিতে পারে সো যেহেতু অন্য থেকে ইলেকট্রন নিতে পারে এই জন্য এদেরকে আমরা বলতেছি লুইস অ্যাসিড আর লুইস অ্যাসিড কারা হবে যাদের ইলেকট্রন ঘাটতি আছে তারা হবে তো এই জন্য আমরা এখানে বলতে পারি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে কি আমার কি হবে বলতো লুইস অ্যাসিড হবে সো এবার আসো এখানে প্রসমন এনথালপির মান দেওয়া আছে এত আচ্ছা তো প্রসমন এনথালপির সংজ্ঞাটা আমি তোমাকে বুঝাই যে তুমি প্রসমন এনথালপির সংজ্ঞাটা হচ্ছে যে আমার এক মোল অ্যাসিড এক মোল না দশ মোল অ্যাসিড এক কোটি ক্ষার বিক্রিয়া করে যাই উৎপন্ন করুক লবণ দরকার হলে দুইশো কোটি দুইশো মিলিয়ন উৎপন্ন করুক কিন্তু পানি আমার ভাই একমল তৈরি হইতে হবে আমার যদি পানি একমল তৈরি হয় যেমন আমরা যে প্রসমন তাপটা হিসাব করি বা প্রসমন এনথালপিটা হিসাব করি এটা কিন্তু একমলের জন্য তার মানে একমল পানির জন্য আর কি সো আমি এখানে যে ডেলেচটা দেওয়া আছে মাইনাস ফিফটি সেভেন কিলো জুল পার মোল এই তাপমাত্রাটা বা এই প্রসমন এনথালপিটা আমার কিন্তু ওয়ান মোল পানি তৈরির জন্য কিন্তু আমার কি এখানে ওয়ান মোল পানি তৈরি হয়েছে হয় নাই দুই মোল হয়েছে তার মানে সিম্পলি বেশি কিছু না এটাকে দুই দিয়ে গুণ করে দাও তাহলে পঞ্চান্ন দুগুণে একশো দশ এটা হবে মাইনাস একশো চোদ্দ কিলো জুল পার মোল দেখো তো অপশন একশো মাইনাস একশো চোদ্দ আছে হ্যাঁ এই যে ডি হবে কি আমার কারেক্ট আনসার তো আশা করি এটা বুঝতে পারছো তারপরে দেখো এখানে যা আছে যে মাটির পিএইচ বাড়াতে ব্যবহৃত যৌগটি হলো কোনটা সো মাটির পিএইচ আমরা কখন বাড়াই মাটির পিএইচ আমরা তখনই বাড়াই যখন হচ্ছে কি আমাদের কি করতে হবে বলতো মাটি মাটির মধ্যে আবার অ্যাসিডটা বেড়ে যায় যখন অ্যাসিড বেড়ে যায় তখন হচ্ছে কি আমরা মাটিটাকে ক্ষারীয় করতে চাই তা তখন হচ্ছে কি আমরা মাটির পিএইচ বাড়াইতে চাই আর ক্ষারীয় করতে হলে আমার কি করতে হবে অবশ্যই ক্ষার যুক্ত করতে হবে তো আমরা এর জন্য ডোলামাইন বা ইউরিয়া যেটা হচ্ছে আমার অ্যামোনিয়া থেকে তৈরি এই জিনিসগুলো একটু অ্যাড করার চেষ্টা করি সো আমরা ডোলোমাইট এটা টি হবে ডোলোমাইট হচ্ছে গিয়ে ব্যবহার করব ওইটাই তারপরে দেখো এখানে আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে যে এইখানে বিক্রিয়া করে একটা তাপ উৎপাদী বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যেহেতু একটা তাপ হারি এটা প্লাস দেওয়া আছে বিক্রিয়াটা সাম্য অবস্থায় আছে চাপ বাড়লে কি ঘটবে তো এটাও ভাই তোমার এসএসসি প্রশ্ন তুমি এসএসসিতে লাস্ট আতালিয়ারের নীতি পড়ছিলা মনে আছে যে সাম্য অবস্থায় তাপ চাপ আর ঘনমাত্রার প্রভাব তো এইখানে ধরো আমরা চাপের প্রভাব যখন পড়তাম যে যে চাপ বাড়লে কি হবে তো আমরা পড়তাম ধরো যে আমার তিন মোল এ আছে দুই মোল বি আছে আর এখানে দুই মোল সি আছে দুই মোল ডি আছে তাহলে এখানে টোটাল কত মোল আছে এখানে টোটাল কত মোল আছে এটা দেখতাম এখানে টোটাল মোল আছে ফাইভ মোল তাই না দেখো তো এই যে তিন মোল এ দুই মোল বি তাহলে টোটাল ফাইভ মোল আছে এটা আছে দুই এটা আছে দুই তাহলে টোটাল চার মোল আছে তাহলে মোল সংখ্যা ভাই কোন দিকে কম এই দিকে কম তাহলে আমি যদি এখন চাপ দেই তাহলে সাম্য অবস্থা কিন্তু এই দিকে বেড়ে যাবে আবার ধরো যদি এমন হইতো যে এই দিকে টু এই দিকে থ্রি তখন হয়ে যেত এই দিকে ফাইভ আর হচ্ছে কি আমার এই দিকে ফোর তখন কি হইতো আমি যদি চাপ বাড়াইতাম তাহলে যেদিকে কম সেদিকে আমার বিক্রিয়ার হারটা বেড়ে যেত সো আমি এখানে দেখবো যে আমার কোন দিকে মোল সংখ্যাটা বেশি তো এখানে আছে তিন আর চার যোগ করলে হয় সাত
এখানে 4 আর 1 যোগ করলে হয় 5 তার মানে এই দিকে কম আছে তো আমি যদি এখন চাপ বাড়াই তাহলে বিক্রিয়া ডান দিকে সরবে আমার উৎপাদ তৈরি হওয়ার হার বেশি হবে আমার এদিকে ফেরিক অক্সাইড তৈরি হওয়ার হারটা বেড়ে যাবে অর্থাৎ আয়রন অক্সাইড তৈরি হওয়ার হারটা বেড়ে যাবে সো এখানে কি দেওয়া আছে দেখো ইকুইলিব্রিয়াম আনঅল্টারড আচ্ছা এখানে আচ্ছা সরি এখানে একটা ভুল আছে ভুলটা হচ্ছে কি আমি যেটা বলছি তোমাকে যে এ বি না এদেরকে এই মোলের হিসাবটা তখনই হবে যখন হচ্ছে কি আমার এরা গ্যাসীয় হবে গ্যাসীয় হইলে তখনই মাত্র এই মোল সংখ্যার হিসাবটা হচ্ছে কি আমার কি হবে বলো তো খাটবে যদি কেউ সলিড থাকে তাহলে সলিডের মোল সংখ্যাটা কাউন্ট হবে না ধরো এটা সলিড এটা 2 এটা 3 এটা হচ্ছে গিয়ে 2 3 এটাও 3 তাহলে এখানে 6 মোল আছে এখানে কিন্তু ভাই 5 মোল হবে না এখানে 3 মোল হবে কেন কারণ যদি সলিড বা লিকুইড হয় তাহলে সলিড বা লিকুইডের ক্ষেত্রে আমাদের চাপের খুব একটা প্রেসার থাকে না আমরা ওগুলোকে কাউন্ট করি না তখন এই জিনিসটার এই যে 2 মোল এটা আমরা কাউন্ট করব না সো এইখানে এই জিনিসটা তোমরা মাথায় রাখবা তো এখানে দেখো যে এখানে সলিড কি আছে এই ব্যাটা আছে না তাহলে আমরা এটাকে মাথায় রাখবো না আবার দেখো এখানে কি সলিড আছে না তাহলে এও হিসাবে বাদ এরা দুইজন গ্যাসীয় এখানেও 4 মোল এখানেও 4 মোল তাহলে তুমি চাপ বাড়াইলে কি আলটিমেটলি কোনো প্রভাব দেখা যাবে আলটিমেটলি কোনো প্রভাব দেখা যাবে না সাম্যাবস্থা কোনো দিকেই সরে যাবে না সাম্যাবস্থা সাম্যাবস্থাই থাকবে তার মানে আমার ইকুইলিব্রিয়াম হচ্ছে আনঅল্টারড অর্থাৎ পরিবর্তন হবে না সাম্যাবস্থা তারপরে দেখো এখানে দেওয়া আছে কি এখানে আমার দেওয়া আছে যে 10 ml 0.1 মোল HCl দ্রবণে 5 ml 0.1 মোল দ্রবণ যোগ করলে যে আয়নগুলো থাকার সম্ভাবনা আছে তো দেখো এখানে কি হবে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে কি আমার ক্লোরিন HCl বিক্রিয়া করবে তো HCl বিক্রিয়া করে হচ্ছে কি আমার সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে আর পানি তৈরি হবে তো ভাই সোডিয়াম ক্লোরাইড আর পানি তৈরি হবে মানে কি বলতো সোডিয়াম ক্লোরাইডটা পানির মধ্যে দ্রবণীয় থাকবে তো আমার সোডিয়াম ক্লোরাইড যদি পানির মধ্যে দ্রবীভূত থাকে তাহলে কি হবে আমার এই যে Na প্লাস আর হচ্ছে কি এই যে Cl মাইনাস আর H প্লাস এগুলোই তো থাকবে তাই না সো এই জিনিসটা হচ্ছে কি তোমরা মাথায় রাখবা যে যে আয়নগুলো থাকার সম্ভাবনা আছে সোডিয়াম হাইড্রোক্সাইড HCl সো এই হচ্ছে কি আমাদের এটার অ্যানসার সি নাম্বারটা তারপর দেখো যে নিচে কোন অ্যাসিডের কে এ এর মান সবচেয়ে বেশি হবে তো আমরা জানি পারক্লোরিক অ্যাসিডের পারক্লোরিক অ্যাসিড হচ্ছে অজৈব অ্যাসিডের মধ্যে সবচেয়ে শক্তিশালী তো তুমি এটা অন্যভাবে হিসাব করতে পারো এমন না যে তোমার এভাবে মনে রাখতে হবে যে তোমার হচ্ছে আরও দুইভাবে মনে রাখতে আমি বলে দিই কিভাবে সেটা হচ্ছে অজৈব অ্যাসিডের মধ্যে পারক্লোরিক অ্যাসিড অর্থাৎ HClO4 এটা একটু বেশি শক্তিশালী এখন এটা কেন বেশি শক্তিশালী এটা যদি তুমি জানতে চাও তাহলে তুমি কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা হিসাব করো কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যার বেশি হয় সেই অ্যাসিডের সেই অ্যাসিড হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি শক্তিশালী হয় তো আমার কোন অ্যাসিডের কে এর মান সবচেয়ে বেশি কে এর মান যার বেশি সে তত শক্তিশালী অ্যাসিড আবার যে যত শক্তিশালী অ্যাসিড তার কে এর মান তত বেশি তুমি এই দুইভাবে হচ্ছে গিয়ে হিসাব করতে পারো তাহলে আমার এই যে HClO এটার কেন্দ্রীয় মৌল হচ্ছে গিয়ে Cl প্লাস 7 আমরা তোমাদেরকে যদি আরেকটু একটু বুঝায় বলি দেখো যে নর্মালি এই যে ধরো যে আমি সালফিউরিক অ্যাসিড লিখলাম এখানে আমরা কেন্দ্রীয় মৌল কোনটা এখন যদি প্রশ্ন করে বসো তো তোমরা অনেকে জানো যেহেতু প্রি অ্যাডমিশন ক্লোজ মানে কোর্স করতেছো আশা করতেছি যে এগুলো সম্পর্কে তোমার আইডিয়া আছে যে আমরা নর্মালি বলে নেই যে যারা মাঝখানে থাকে তাদেরকে আমরা কেন্দ্রীয় মৌল বলি যদি এই সংখ্যাটা অ্যাকুরেট না অ্যাকুরেট সংখ্যা হচ্ছে কোনো যৌগে যে মৌলের জারণ সংখ্যা সবচেয়ে বেশি হবে ওই জিনিসটা হবে গিয়ে মানে ওই মৌলটা হবে গিয়ে আমার জারণ সংখ্যা তবে হাইড্রোজেন কখনো কেন্দ্রীয় মৌল হইতে পারে না কেন দেখো ধরো আমি এখানে পানি লিখলাম তাহলে এখানে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে প্লাস 1 অক্সিজেনের জারণ মান মাইনাস 2 কোনটা বড় বলো তো প্লাস 1 না প্লাস 1 হইলেও স্টিল আমার হাইড্রোজেন জারণ মান কেন্দ্রীয় মৌল হবে না কারণ কেন্দ্রীয় মৌল হইতে হইলে মিনিমাম যোজনী 2 হইতে হয় অর্থাৎ আমার দুইটা হাত থাকতে হয় যেটা অক্সিজেন আর আছে এই জন্য আমার এখানে কেন্দ্রীয় মৌল হবে অক্সিজেন সো তোমরা এটা মাথায় রাখবা যে হাইড্রোজেন কখনো কেন্দ্রীয় মৌল হতে পারে না সো এই যে আমি সালফিউরিক অ্যাসিড লিখলাম আমি যদি সালফারের জারণ মান হিসাব করি এটা আসবে মাইনাস 8 চার যেহেতু মাইনাস 2 তাহলে 4টা মাইনাস 8 আর এটা হবে প্লাস 2 তো আলটিমেটলি এটা কি হবে বলতো প্লাস 6 হবে তো সালফারের জারণ মান হচ্ছে গিয়ে প্লাস 6 তো কোন যৌগে ধরো তোমাকে এগুলোর মধ্যে তুমি সবগুলোর হচ্ছে গিয়ে কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করে দেখো তখন দেখবা কি যে এটার মান আছে প্লাস 6 ধরো এটা আমরা মাইনাস দিলাম এটা মাইনাস 4 এটা আচ্ছা এটা প্লাস 3 এর একটা মান আসছে ওকে ব্রোমাইড এখানে প্লাস 3 প্লাস একটা মান আসছে এটা হচ্ছে 5 প্লাস হবে এটা হচ্ছে 7 প্লাস আসছে তো এখানে 7 প্লাস বেশি তাই না এটার জারণ মান হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি এটা হচ্ছে আমাদের প্লাস 6 এটা হচ্ছে আমাদের প্লাস আচ্ছা এটা তো ঠিক ছিল 3 প্লাস এটা হচ্ছে আমাদের 5 প্লাস আর এটা হচ্ছে 7 প্লাস
তাহলে এইখানে এইটার কেন্দ্রীয় মূলের জারণ সংখ্যা সবচেয়ে বেশি, এই জন্য এইটা হচ্ছে কি আমার কি হবে বলো তো, শক্তিশালী অ্যাসিড হবে। আর এটা শক্তিশালী অ্যাসিড হবে মানে এটা আমার এটা কে অর্থাৎ ধ্রুবকের মানটাও সবচেয়ে বেশি হবে। এখন যাদের প্রশ্ন যে ভাই জারণ সংখ্যার বেশি হওয়ার সাথে আমার অ্যাসিডের শক্তিশালী হওয়ার সম্পর্কটা কি জিনিস, দেখো যদি আমি বলি যে সালফিউরিক অ্যাসিডের একটা, আমি জানি না আমার গাঠনিক সংকেতটা ঠিক আছে কিনা, ধরে নাও যে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কারণ সালফারের যোজনী ছয়টাই অক্সি এখানে, হ্যাঁ এটা হচ্ছে আমার হাইড্রোজেন, আবার এই অক্সিজেনের সাথে আমার যুক্ত হবে হচ্ছে গিয়ে হাইড্রোজেন, ঠিক আছে ঠিকই অক্সি আমি এটা। তো এখন দেখো যদি জারণ মান বেশি হয় তাহলে ওর ইলেকট্রনের প্রতি আকর্ষণটা বেশি হয়। তো ধরো এখানে অক্সিজেনের জারণ মান 3.5 ধরো না এটাই, আর হাইড্রোজেনের 1.9 থেকে 2 এর মধ্যে এরকম 2.1 এরকম একটা জারণ মান, সরি তড়িৎনিরাত্মকতার মান। তো আমরা কি জানি তড়িৎনিরাত্মকতার মান যার বেশি সে নিজের দিকে ইলেকট্রনকে আরও বেশি বলে টানে। তাহলে এখানে যে শেয়ারকৃত ইলেকট্রনগুলো আছে এগুলো অক্সিজেন নিজের দিকে টানবে, তো ইলেকট্রন নিজের দিকে ইলেকট্রনগুলো টানলো তার মানে এটা ডেল্টা মাইনাস হবে, এটা ডেল্টা প্লাস হবে। তো অলরেডি কিন্তু ইলেকট্রনটা হারাইছে, তার মানে হাইড্রোজেনের এই বন্ধনের প্রতি আকর্ষণ কি হয়ে গেছে, কমে গেছে, কারণ ও তো সম্পদ সব অক্সিজেনের দিকে ঝুঁকে গেছে ইলেকট্রনগুলো, তাহলে এখন প্রায় নিঃস্ব পায় না, ডেল্টা প্লাস হয়ে, তো এই তো ওর আকর্ষণটা দুর্বল হয়ে গেছে। এখন জারণ মান বেশি হলে হয় কি, এই যে এইদিকের যে ইলেকট্রনগুলো এগুলো আবার এই দিকে টান খায়, সো এগুলো এদিকে টান খাওয়ার কারণে এগুলোর বন্ধনগুলো দুর্বল হয়ে যায়। সো দেখা যায় অক্সিজেন আর হাইড্রোজেনের বন্ধনগুলো দুর্বল হয়ে গেছে, তখন দেখা যায় যে আমার এইদিকে, সো এই বন্ধনটা যদি দুর্বল হয়ে যায় তাহলে দ্রবণে এইচ প্লাস দ্রবীভূত হওয়াটা কি সহজ না, এবং সবচেয়ে বেশি পরিমাণ হইতে পারবে। সো যে যত তাড়াতাড়ি এইচ প্লাস দ্রবণে দিতে পারে এবং যে যত বেশি এইচ প্লাস দিতে পারে তারাই তো শক্তিশালী অ্যাসিড হয়। তো আলটিমেটলি ব্যাখ্যাটা বা কারণটা হচ্ছে এইটা, যে জারণ সংখ্যা বেশি হলে ইলেকট্রনের টানগুলো এদিকে আসে, ফলশ্রুতিতে আমার এই বন্ধনটা উইক হয়ে যায়, আর এই বন্ধনটা উইক হওয়ার কারণে আমার দ্রবণে এইচ প্লাসটা তাড়াতাড়ি বা বেশি পরিমাণে হচ্ছে গিয়ে দ্রবীভূত হইতে পারে। তারপরে দেখো যে 0.01 মোল HCl দ্রবণের pOH এবং pH হলো কত বলতো, এটা তুমি হিসাব করে দেখবা। এটা আচ্ছা এখানে বলি, ফার্স্টে আমরা যে এই যে pH, তারপর হচ্ছে গিয়ে pH ডাইরেক্ট যেরকম মান বসাই, হ্যাঁ এই যে এইচ প্লাস বের করি, তারপরে pOH এর জন্য ডাইরেক্ট বলি যে মাইনাস লগ pOH, ভাই তুমি সবার ক্ষেত্রে ডাইরেক্ট বসাইতে পারবে না, কারণ তুমি যদি সবার ক্ষেত্রে এরকম না বুঝে ডাইরেক্ট সূত্রের মধ্যে ঘনমাত্রা বসায় দিতে যাও তাহলে তুমি ডাইরেক্ট জিরো পাবা, হ্যাঁ সব ডাইরেক্ট করা যাবে না। দুই ধরনের তড়িৎ বিশ্লেষ্য আছে, একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। মৃদু তড়িৎ বিশ্লেষ্যগুলো কি হয় বলতো, একটু কম পরিমাণে বিয়োজিত হয়, আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য পানি পাইলে ওরা লাফালাফি করে বাচ্চা পোলামানের মতো, যেটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্যগুলো হচ্ছে অনেক বেশি পরিমাণে দ্রবীভূত হয়, অর্থাৎ অলমোস্ট 95% বিয়োজিত হয় পানির মধ্যে। সো আমরা কি জানি HCl একটা শক্তিশালী অ্যাসিড, তার মানে এটা একটা তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার তীব্র লবণ এগুলো সবাই হচ্ছে গিয়ে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আর মৃদু অ্যাসিড মৃদু ক্ষার মৃদু লবণ এগুলো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, যারা পানিতে কম পরিমাণে বিয়োজিত হয়। সো যারা তীব্র তড়িৎ বিশ্লেষ্য হবে তাদের ক্ষেত্রে আমি ডাইরেক্ট এই সূত্রে হচ্ছে গিয়ে ঘনমাত্রা বসায় দিতে পারবো, কিন্তু যারা মৃদু তড়িৎ বিশ্লেষ্য তাদের জন্য আমরা আমাদের অসওয়াল্ডের লঘুকরণ সূত্র পড়তে হয়েছে, যেটা তোমরা পড়ে আসছো থিওরিতে, তো তোমরা জানো। সো দেখো এখানে যেহেতু আমার HCLটা শক্তিশালী অ্যাসিড তাহলে ডাইরেক্ট 0.01 আমি এখানে বসায় দিতে পারবো, যেটা তুমি পাবা আনসার ওটাই হচ্ছে গিয়ে তোমার উত্তর হওয়া পসিবল। সো তুমি যদি 0.01 দাও তুমি এখানে pHটা পাবা 2, যেহেতু আমার pH এর মানে যে আমি মাত্র হিসাব করলাম pH এর মান যদি 2 আসে তাহলে pH কত হবে বলতো, 12 হবে, কারণ pOH আর pH মিলে কি হয় টোটাল 14 হয়, তাহলে আমার এখানে 14 মিলাইতে হইলে pOH কে 12 হইতে হবে, আর pH এরটা আমরা 2 বের করে নিছি, সো 14 থেকে 2 বাদ দিলে 12 হয়। তারপরে দেখো এখানে বলছে যে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন বিক্রিয়া করে আমাদের এখানে মিথানল তৈরি করতেছে, সো এটা হচ্ছে গিয়ে আমাদের বিক্রিয়ার KPa এর মান কত হবে। সো বিক্রিয়ার KPa এর মান আমরা এখানে কিভাবে বের করতে পারি বলতো, সো KPa এর মানটা আচ্ছা KC-র ইকুয়েশনের একটা ইয়া আছে এখানে, ওইটাই মান বের করার দরকার নেই, জাস্ট ইকুয়েশনটা দিয়ে তোমার ডেলএন এর মান বের করাটা এখানে ফ্যাক্ট। সো ডেলএন এর মানটা আমরা তোমাকে কি বলছিলাম বলতো, উৎপাদের মোল সংখ্যা থেকে বিক্রিয়কের মোল সংখ্যা বাদ দিতে হবে, তো আমার এখানে সবাই কি গ্যাসীয় গ্যাসীয়, তো আমার উৎপাদের মোল সংখ্যা কত, উৎপাদের মোল সংখ্যা মাত্র 1 মাইনাস আমার এটা কত 2 আর এটা 3, তাহলে 1 থেকে 3 বাদ দিলে হয় মাইনাস 2, তাহলে আমার এটা কি হবে বলতো, KP ইজ ইকুয়াল টু KC RT ইনভার্স 2, দেখো এটা কার সাথে মিলে, KP ইজ ইকুয়াল টু KC RT ইনভার্স 2 এটার সাথে মিলে, তাহলে আমার B হবে গিয়ে আনসার, আশা করি বুঝতে পারছো।
তারপরে দেখো যে অক্সি অ্যাসিড বা অক্সো অ্যাসিড সমূহের শক্তির ক্রমমাত্রা লিখো। তো এটা অলরেডি আমি তোমাদেরকে বুঝাইছি, সেটা হচ্ছে যে অক্সো অ্যাসিড কারা, যে সকল অ্যাসিডে অক্সিজেন উপস্থিত আছে তাদেরকে আমরা বলতেছি অক্সো অ্যাসিড, লাইক পারক্লোরিক অ্যাসিড, তারপরে হচ্ছে গিয়ে সালফিউরিক অ্যাসিড, তারপরে হচ্ছে গিয়ে আমার ফসফোরিক অ্যাসিড, ঠিক আছে, তারপরে আছে আমার নাইট্রিক অ্যাসিড HNO3। তো এখন আমি তোমাকে বলি, আমি তুমি জারণ মান বের করো প্রত্যেকটা, দেখবে এটা প্লাস সেভেন, এটা সিক্স প্লাস, এটা ফাইভ প্লাস, এটাও ফাইভ প্লাস। তো এটা জাহান্নামে যাক, বুঝতে পারতেছি এটা সবচেয়ে বড় হবে, তারপরে এটা হবে। এখন এই দুইটার মধ্যে কে হচ্ছে গিয়ে আবার সবচেয়ে বেশি হবে, ঠিক আছে, কারণ দুজনেরই তো প্লাস ফাইভ। তো প্লাস ফাইভ হইলে আমরা আমরা কি জানি বলতো, চার্জ ঘনত্ব দেখো, এখানে চার্জ ঘনত্ব ইজ ইকুয়াল টু চার্জ বাই আকার। তো চার্জ ঘনত্বের সাথে আকারের ব্যস্তানুপাতিক সম্পর্ক, যদি আমার আকার ছোট হয় তার মানে আমার চার্জ ঘনত্ব বেশি হবে, যদি আমার চার্জ ঘনত্ব বেশি হয় আমার জারণ মানের মানে ইলেকট্রন এদিকে কেন্দ্রের দিকে টানটা বেশি খাবে, ফলশ্রুতিতে আমার হাইড্রোজেনের সাথে বন্ধন দুর্বল হবে। সো চার্জ ঘনত্ব যার বেশি, কার বেশি হবে, যার আকার ছোট। এখন তুমি বলো ফসফরাস আর নাইট্রোজেনের মধ্যে কে ছোট, নাইট্রোজেন ছোট, যেহেতু নাইট্রোজেন ছোট তার মানে ফসফরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডের মধ্যে নাইট্রিক অ্যাসিড বেশি শক্তিশালী হবে, বুঝতে পারছো? সো এই ক্ষেত্রে যদি জারণ মান সমান হয় তখন আমরা এটা দিয়ে ব্যাখ্যা দিই। এখন দেখো আমাদের অপশনে কি কি আছে, আমাদের অপশনে পারক্লোরিক আছে, নাইট্রিক অ্যাসিড আছে, এই যে দেখো নাইট্রিক অ্যাসিডের থেকে কিন্তু সালফিউরিক অ্যাসিড শক্তিশালী, বাট এখানে যেটা দিছে আমাদেরকে, এখানে যেটা দিয়ে দিছে আমাদেরকে সেটা হচ্ছে গিয়ে কি বলতো, সেটা হচ্ছে যে এই যে নাইট্রিক অ্যাসিডটা সেটা হচ্ছে গিয়ে আমাদের কি হয়েছে সালফিউরিক অ্যাসিড থেকে বেশি শক্তিশালী হয়েছে, তার মানে এটা আগেই হিসাবে নেই বাদ ভুল। তারপরে সালফিউরাস আর সালফিউরিক, তো দুইটাই তো সেম হবে তাই না? আবার দেখো পারক্লোরিক নাকি সালফিউরিকের থেকে কম শক্তিশালী, তো এটাও আগেই হিসাবে নাই। তারপর এখানে নাইট্রিক অ্যাসিড সালফিউরাস থেকে বা সালফিউরিক থেকে বেশি শক্তিশালী, এই জন্য এটাও আগে হিসাবে নাই, সো এটাও বাদ। তারপরে দেখো পারক্লোরিক অ্যাসিড এটা ঠিক আছে প্লাস সেভেন, এটাও ঠিক আছে প্লাস সিক্স, সালফারের এটাও প্লাস ফাইভ, এটা আবার হচ্ছে গিয়ে তুমি যদি হিসাব করো এটা কত হয়, এটাও প্লাস ফাইভ হয়, ঠিক আছে এটাও প্লাস ফাইভ হয়, কিন্তু এইটা কেন আগে হইলো, নাইট্রিক অ্যাসিডটা কেন আগে হইলো, কারণ আমার সালফারের থেকে নাইট্রোজেনের আকারটা হচ্ছে গিয়ে ছোটো, আর আকার যদি ছোট হয় চার্জ ঘনত্ব বেশি হয়, চার্জ ঘনত্ব বেশি হইলে আমার ওটা কি বলে বেশি শক্তিশালী অ্যাসিড হবে, কারণ চার্জ ঘনত্ব বেশি হলে কেন হবে ওই ব্যাখ্যাটা আমি দিছি। সো আলটিমেটলি আমার কারেক্ট আনসার হচ্ছে গিয়ে এইটা, সঠিক ক্রম হচ্ছে গিয়ে লাস্টেরটা। তারপরে দেখো এখানে বলছে যে বিশুদ্ধ পানির ঘনমাত্রা মোল পার লিটারে কত হবে, 55.5। কোন বিক্রিয়ায় সাম্যদ্রুবক বা হাতদ্রুবক উভয় যে নিয়ামক দ্বারা প্রভাবিত হয় সেটা হচ্ছে টেম্পারেচার অনলি। একটা জিনিস মাথায় রাখবা, এই যে আমার সাম্যদ্রুবক আর বিক্রিয়ার হাতদ্রুবকগুলো আছে এগুলা শুধুমাত্র আমার তাপমাত্রা দ্বারাই পরিবর্তন হবে, তাপমাত্রা ছাড়া অন্য কিছু দ্বারা পরিবর্তন হবে না, সেদের একমাত্র নিয়ামক হচ্ছে গিয়ে টেম্পারেচার। তারপরে দেখো যে দুর্বল অ্যাসিড HX ও সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ার সমীকরণটি হলো যে দুর্বল অ্যাসিড HX এবং সোডিয়াম হাইড্রক্সাইড মিলে সোডিয়াম কার্বনেট তৈরি করছে, তাহলে pH কত হবে। এখন একটা জিনিস বুঝো, এটা তোমরা SSC-তে পড়ছো অধ্যায় 9-এ অ্যাসিড ক্ষার সমতা যে চ্যাপ্টারটা ছিল সেখানে, যে একটা উইক অ্যাসিড আর একটা স্ট্রং বেস মানে হচ্ছে কি একটা শক্তিশালী ক্ষার, এরা আমরা কি জানি অ্যাসিড আর ক্ষার মিলে আলটিমেটলি সল্ট তৈরি করবে, ঠিক আছে। তো যদি বেসটা স্ট্রং হয় তাহলে আমার সল্ট যেটা তৈরি হবে সেটাও কি হবে বলতো, বেসিক হবে, বেসিক মানে ক্ষারীয় হবে। যদি আমার অ্যাসিডটা শক্তিশালী হয় ক্ষারটা দুর্বল হয় তাহলে আমার যে লবণটা তৈরি হবে সেটাও শক্তিশালী হবে। যেহেতু আমার এখানে জলীয় দ্রবণের সম্ভাব্য pH কত ভাই, সেটা অবশ্যই 7-এর উপরে হবে, কারণ আমাকে বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা শক্তিশালী অ্যাসিড, তাহলে আর শক্তিশালী অ্যাসিডটা দুর্বল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে যে লবণটা তৈরি করবে NaX এখানে যেটা দেওয়া আছে এটা অবশ্যই ক্ষারীয় হবে, আর ক্ষারীয় দ্রবণের pH কত হয় অবশ্যই 7-এর থেকে বেশি, তাহলে 7-এর থেকে বেশি একটা অপশন আছে সেটা হচ্ছে সি নাম্বার অপশন বা গ নাম্বার অপশন 8.5, এই জন্য আমার এটা হচ্ছে গিয়ে অ্যান্সার হবে। সো আশা করি বুঝতে পারছো। এবার দেখো যে ইউরিয়া সার তৈরিতে প্রাকৃতিক গ্যাস যেভাবে ব্যবহৃত হয়, সো এটা হচ্ছে ফর সিনথেসিস অফ অ্যামোনিয়া, সো অ্যামোনিয়া থেকেই হচ্ছে আমাদের ইউরিয়া সারটা তৈরি হয়, সংকেতটা অনেকটা এরকম যে NH2
घोड़ा डिम लिखी टू एन एच टू सीओ और हे एन एच टू यार কোন বিক্রিয়ায় এনট্রপির মান বাড়ে? আমাদের এই বিক্রিয়ায় এনট্রপির মান বাড়বে তুমি যখন সলিড থেকে গ্যাস লিকুইড করবা বা লিকুইড থেকে গ্যাসীয় করবা, এই প্রত্যেকটা স্টেজে অ্যাকচুয়ালি আবার এনট্রপির মানটা বাড়বে। নিম্নে কোন অ্যাসিডটির পিকের মান সবচেয়ে বেশি, যেটা শক্তিশালী অ্যাসিড হবে সেটার পিকের মান হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি, তাই না বলো তো? না, যেটা সবচেয়ে দুর্বল হবে তার হচ্ছে পিকের বেশি, অর্থাৎ কে যদি তোমার বেশি হয় পিকে তোমার কি হবে বলো তো? কম হবে। সো যে যার কে বেশি সে শক্তিশালী অ্যাসিড, তার মানে যার পি কে কম সে শক্তিশালী অ্যাসিড। তো পি কে কার সবচেয়ে বেশি হবে? আমার পি কে যদি কম হয় শক্তিশালী অ্যাসিড বলছি, আর পি কে যদি বেশি হয় তাহলে দুর্বল অ্যাসিড হবে। ঠিক আছে, যার পি কে বেশি সে দুর্বল অ্যাসিড। তো যে কোনো একটা দিয়ে মনে রাখো, আর মনে রাখো যে ব্যস্তানুপাতিক সম্পর্ক আর কি। সো আমার পি কের মান যার বেশি হবে সে হচ্ছে গিয়ে দুর্বল অ্যাসিড হবে। তো এখানে এরা সবাই শক্তিশালী অ্যাসিড দেখো, কিন্তু আমাদের এই যে ইথানোয়িক অ্যাসিডটা দুর্বল অ্যাসিড, এই জন্য এটার পিকের মানটা হবে সবচেয়ে বেশি। তারপরে দেখো একটা অনুদ্বায়ী দ্রব্যের লঘুদ্রবণের বাষ্পচাপ যার সাথে সরাসরি সমানুপাতিক, সেটা হচ্ছে মোল ভগ্নাংশের সাথে, অর্থাৎ মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট, দ্রাবকের মোল ভগ্নাংশের সাথে। 0.01 মোল পার লিটার ঘনমাত্রা বিশিষ্ট হাইড্রোনিয়াম আয়ন দ্রবণের পিওএইচ কত? সো যেহেতু হাইড্রোনিয়াম আয়ন তো আমরা এটা হচ্ছে এটা দেওয়া আছে, তো আমরা যদি পিওএইচটা বের করতে চাই দেখো, সো হাইড্রোনিয়াম আয়নটা কিন্তু তুমি যদি পিওএইচ বের করতে চাও আমরা ওএইচ মাইনাস দিয়ে করি, বাট আমি আসলে হাইড্রোনিয়াম আয়ন দিয়ে পিএইচ বের করতে পারবো। তো সেটা হচ্ছে মাইনাস লগারিদম অফ হাইড্রোনিয়াম আয়ন। সো এটা কি আমার কি ছিল বলো তো? 0.01 তুমি এখানে বসায় দাও লগ দিয়ে 0.01, তাহলে এখানে টু আসার কথা। আমি যদি একটু হিসাব করি, মাইনাস লগ 0.01, তো টু আসার কথা যেটা বলছি, হ্যাঁ টু। তো পিএইচ বের করার কিছু শর্ট ট্রিক্স আছে, যেমন আমরা টু বলছি কেন, দশমিকের পরে দুই ঘর, তো তো এরকম 10 ইনভার্স 2 দিয়ে ওইভাবে আর কি করে দেওয়া। সো এই হচ্ছে আমার লগ টু, মানে টু আসছে পিএইচ, তার মানে আমার পিওএইচ চাইছে, তাহলে 14 থেকে 2 গেলে 12 হবে, তো 12 হবে গিয়ে আমার আনসার, কারণ আমার কাছে পিওএইচ চাইছে, বাট আমি বের করছি পিএইচ। পিওএইচ ডিরেক্ট কেন বের করতে পারিনি, কারণ এটা অ্যাসিডিক। তারপরে দেখো, তাপমাত্রা বৃদ্ধি করলে নিম্নে উল্লেখিত বিক্রিয়ায় অ্যামোনিয়ার উৎপাদন কিভাবে প্রভাবিত হবে? তো আমরা জানি অ্যামোনিয়ামের এই যে প্রোডাকশনের ডেলএইচ বা বিক্রিয়া তাপটা কি মাইনাস দেওয়া না, যেহেতু মাইনাস দেওয়া তার মানে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, আর তাপ উৎপাদী বিক্রিয়ায় তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে সেটা মানে পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা বেড়ে যাবে, সাম্যাবস্থা বাম দিকে সরে আসবে, আমার উৎপাদ তৈরি না হয়ে বিক্রিয়কগুলো উৎপাদ ভাঙে বিক্রিয়কগুলো তৈরি হওয়া শুরু হবে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। তাহলে আমরা বলতে পারি কি বলতো, ডিক্রিজ হবে আমার উৎপাদনটা, ডিক্রিজ হবে কি উৎপাদন ডিক্রিজ হবে, আমার অ্যামোনিয়া উৎপাদন ডিক্রিজ হবে, কারণ সেটা তখন ভাঙে এগুলো তৈরি হওয়া শুরু করবে, কারণ যে বললাম না বিক্রিয়াটা বাম দিকে সরা শুরু করবে। সো এই ছিল কথা। মার্কারি অক্সাইড তাপে নিম্ন বিক্রিয়ন সরে ভাঙলে বিক্রিয়ার সাম্যাঙ্ককে কিভাবে প্রকাশ করা যায়? সো ধরো সাম্যাঙ্ক আমরা কিভাবে লিখি, ধরো যে কে, তো কে লিখলে আমরা উপরে কি উৎপাদগুলো লিখি না, এখানে উৎপাদ কি দেওয়া আছে, এইচ জি, আর আমরা এই যে পাশের মোল সংখ্যাগুলোকে স্কোয়ার আকারে লিখে দেই, আর এটা হচ্ছে ও টু, আর এখানে হচ্ছে গিয়ে এইচ জি ও, আর যেখানে টু আছে এটা হোল স্কোয়ার। এখন কথা হলো ভাই এইটা আর এটা কাটা কেন ভাই, দুইটা তো এক জিনিসটা, তাও কাটলেন কেন? কারণ দেখো ওরাও সলিড, ওরা এই বেটা হচ্ছে কি লিকুইড, তো সলিড আর লিকুইডের ক্ষেত্রে আমরা ঘনমাত্রা ধরে নেই 1, সো যেহেতু এটা 1 এটা 1 তার মানে কি ওরা কাটা, তাহলে আমার সাম্যদ্রব্যকে শুধুমাত্র কে থাকতেছে বলো তো? শুধুমাত্র ও টু থাকতেছে, তার মানে বলতে পারি কে ইজ ইকুয়াল টু আমার অক্সিজেনের ঘনমাত্রাটা, এটাই। সো অপশনে কি আছে দেখো এইটা, সো আশা করি বুঝতে পারছো, কারণ আমার সলিড লিকুইড এসব হিসাবে আসে না, ওদের ঘনমাত্রা হচ্ছে কি 1। এবার দেখো যে আমি যদি তোমাকে বলি যে 0.1 মোলার সিএইচ থ্রি সি ডবল ও এইচ দ্রবণের পিএইচ কত, কে ইজ ইকুয়াল টু এটার মান দেওয়া আছে। এখন আমি তোমাকে পিএইচ বের করতে বলছি, দেখো এখানে তুমি যে ধরাটা খাইতা সেটা হচ্ছে যে মাইনাস লগ আলফা সি, এইভাবে হচ্ছে কি আমরা বের করব। কেন আলফা সি ভাই, আমার তো এইচ প্লাস হওয়ার কথা ছিল। হ্যাঁ ভাই এইচ প্লাস তোমার অপশন ঠিক আছে, তোমার কথা ঠিক আছে যেখানে এটা এইচ প্লাস হবে, কিন্তু আমার এখানে যে ঘনমাত্রাটা দেওয়া আছে এটা আমি ডিরেক্টলি এখানে বসাইতে পারবো না। কেন, আমি একটু আগেই তোমাকে বলছি যে দুই ধরনের তড়িৎ বিশ্লেষ্য আছে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য আর হচ্ছে গিয়ে তীব্র তড়িৎ বিশ্লেষ্য।
তীব্র তড়িৎ বিশ্লেষক। সো তীব্র তড়িৎ বিশ্লেষকের ক্ষেত্রে আমি সরাসরি এখানে ঘনমাত্রা বসাইতে পারবো, কিন্তু যদি আমার মৃদু তড়িৎ বিশ্লেষক হয় তাহলে আমাদেরকে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র ব্যবহার করতে হবে, যেখানে আমরা আলফা বের করার জন্য বা বিয়োজন মাত্রা বের করার জন্য কে বাই সি এ ব্যবহার করবো এই ফর্মুলাটা। তাহলে এইচ প্লাসের জায়গায় তখন আমার সূত্রটা এরকম হয়ে যায় যে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ আলফা সি, অর্থাৎ মানে এইচ প্লাসটাই আমার তখন আলফা সি আর কি। তো তার আমার আগে আলফা জানা লাগবে। তো কে এর মানটা কত দেওয়া আছে বলো তো, 1.8 × 10⁻⁵, সি এর মানটা কত, 0.1। তো এখান থেকে 0.1, এখান থেকে তুমি আলফা বের করবা। আলফা বের করার পরে তুমি এইখানে যে আলফাটা পাবা সেটা হচ্ছে এখানে না বসায় দিবা যে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগারিদম অফ আমার আলফা এখানে যেটা পাইছো সেটা, আর সি হচ্ছে গিয়ে আমার 0.1। তো আশা করছি তুমি এটা পারবা। সো তারপরে যেটা আসে তুমি হিসাব করে ওটা হচ্ছে তোমার পিএইচ এর মান, আমাদের এখানে আনসার দেওয়া আছে 2.872। তুমি শিওর থাকো তোমার এই আনসারটা আসবে, যদি না আসে তার মানে তোমার অঙ্ক ভুল হয়েছে। ওকে, সো বিয়োজিত হলে কেপি এর মান কত, সো এটার কেপি আমরা এইভাবে হিসাব করি ইজ ইকুয়াল টু 4α² × p 1 - α² এইটা আর কি, ঠিক আছে। সো এটার জন্য আমার আলফার মানটা কত, এখানে আলফা দেওয়া আছে আমার বিয়োজন মাত্রাটা এই যে 18.5%, তার মানে আমি যদি 18.5% কে 100 দিয়ে ভাগ করি তাহলে এটা কত হবে, এটা হবে যে ধরো 18.5 / 100 এইটা হচ্ছে কি আমার আলফা। তো তুমি আলফার মানটা এখানে বসাও, আর আমার পি এর মান দেওয়া আছে 1 atmosphere, তাহলে এখানে 1 atmosphere হবে, তাহলে তুমি তোমার কেপি পেয়ে যাবার, আনসারটা হবে 0.142। সো একটু হিসাব করে মিলাই নিও। তারপরে দেখো নিম্নের কোনটি অসত্য, অ্যামোনিয়াম প্লাস ইজ দ্য কনজুগেট অ্যাসিড অফ অ্যামোনিয়া, তারপর হচ্ছে ওএইচ ইজ দ্য কনজুগেট বেজ অফ অ্যাসিড, তারপরে এনএইচও এর কনজুগেটেড পেয়ার, তারপরে ওএইচ এর কনজুগেটেড পেয়ার, এটাও এটা পসিবল, এটা পসিবল না। দেখো অ্যামোনিয়ার পানির মধ্যে কোনো টাইপের কোনো সম্পর্কই নেই। তো ধরো তুমি একটা অ্যামোনিয়াম লিখছ, ঠিক আছে, তো অ্যামোনিয়াম লিখার পরে ধরো আমি এখানে লিখলাম যে NH3, এটার সাথে এইচ প্লাস বিক্রিয়া করে আমার হচ্ছে কি অ্যামোনিয়াম তৈরি করছে, তাই না? সো তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। আচ্ছা, তার আগে তোমাদেরকে কনজুগেটেড অ্যাসিড বেসটা বুঝিয়ে দেয়, নাহলে এগুলো তোমাদের মাথার উপর দিয়ে যাবে অনুবন্ধী। ধরো তুমি একটা অ্যাসিড লিখছো যে HCl, তো এটা কি বলতো অ্যাসিড, এই অ্যাসিড থেকে যদি আমি একটা প্রোটন বাদ দেই, এই যে এই অ্যাসিডটা থেকে যদি আমি একটা প্রোটন বাদ দেই, প্রোটন বাদ দেওয়ার পর আমার যেটা তৈরি হলো এটা হবে আমার কনজুগেটেড বেস বা অনুবন্ধী ক্ষার। ওকে, আবার ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, সো এটা হচ্ছে আমার কি বলতো বেস বা ক্ষার, তো ক্ষার থেকে যখন আমি একটা ওএইচ বাদ দিব, ঠিক আছে, সো আমি যখন একটা ওএইচ সরে যাবে তখন যেটা থাকবে সেটা হবে আমার কনজুগেটেড অ্যাসিড বা অনুবন্ধী ক্ষার। সো দেখো রিলেশন থাকা লাগে, তাই না, যে দুটার মধ্যে একটা মিল আছে। সো এখানে কই পানি কই অ্যামোনিয়া দুটার মধ্যে কোনো মিল আছে, সো এটা কোনো কখনোই সত্য হইতে পারে না, বাট এগুলো কিন্তু রিলেটেড যে হ্যাঁ তারা আসলে পেয়ার কনজুগেটেড, এটা এটা হইতে পারে, সো চান্স আছে। নিম্নের কোন বিক্রিয়াটির প্রসমন এনথালপি হচ্ছে গিয়া এইচ নিউট্রাল প্রকাশ করে, তো যেখানে আমরা 1 মোল পানি দেখবো সেইটা, তো এইখানে তো এটা তো প্রসমনের মধ্যে আসেই নেই, আচ্ছা আসছে বাট পানি তৈরি হয় নাই, এটা 2 মোল পানি তৈরি হয়েছে, এটা 2 মোল পানি তৈরি হয়েছে, বাট এখানে 1 মোল পানি তৈরি হয়েছে, সো 1 মোল ওয়াটার তৈরি হবে আমার, যে যে যত মোলে বিক্রিয়া করুক প্রসমন বিক্রিয়া আমি যে প্রসমন এনথালপিটা হিসাব করি তা সেটা হয় আমার 1 মোল পানির জন্য। হ্যাঁ, সো আমার এখানে আনসার হবে সি, ঠিক আছে, কারণ শুধুমাত্র সিতে আমার 1 মোল পানি তৈরি হয়েছে, বাকি দুইটাতে 2 মোল তৈরি হয়েছে, আরেকটাতে তৈরি হয়নি। তারপর দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা সাম্যাবস্থা দেওয়া আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড হলে এত কিলোক্যালোরি মোল, কোন পরিবর্তনটি সাম্যাবস্থান থেকে ডান দিকে স্থানান্তরিত করবে। সো যেহেতু আমার এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া না তাপ হারি বিক্রিয়া, তাহলে আমি যদি তাপমাত্রা বাড়াই তাহলে হচ্ছে গিয়ে সে ডান দিকে যাবে, বা হ্যাঁ, তাহলে ইনক্রিজিং দ্য টেম্পারেচার টু 35 ডিগ্রি সেলসিয়াস, ভাই 35 পর্যন্ত নিতে হবে কিনা জানি না, তাপমাত্রা বাড়াইতে হবে, ঠিক আছে, তো এই যে ইনক্রিজিং তাপমাত্রা বাড়াইতে হবে তখন আমি বুঝছি যে হ্যাঁ আমার এটা হবে এইটা। এবার 35 পর্যন্ত বাড়াবো না কত পর্যন্ত বাড়াবো সেটা পরের হিসাব। তো এত মোল ইথানোয়িক অ্যাসিডের এত দেওয়া আছে, এত মোল সোডিয়াম মিশ্রণের মাধ্যমে প্রস্তুতকৃত বাফার দ্রবণের পিএইচ হিসাব করো, তো আমি সূত্র লিখে দিই,
তোমরা বাফার যোগানোর সূত্র দিয়ে এটা অঙ্কটা করে নিবা পিকেএ ইজ ইকুয়াল টু প্লাস লগ অফ সল্টের ঘনমাত্রা আর হচ্ছে কি আমার এখানে অ্যাসিডের যে ইয়া থাকবে এটা কি বাফার ইথানোয়িক অ্যাসিড আর হচ্ছে কি সোডিয়াম অ্যাসিড মিশ্রণের মাধ্যমে তো তুমি এখানে অ্যাসিড লিখতে পারো সমস্যা নেই এই সো এই হচ্ছে কি আমার এইটার মাধ্যমে তুমি এখানে সল্টের যে ঘনমাত্রা সেটা বসাবো মোল সংখ্যা বের করে মোল সংখ্যা বসাইতে পারো আর অ্যাসিড এটা বসাইতে পারো সো চলো আমরা একটু ট্রাই করি এটা দিয়ে আমার এখানে মাইনাস লগ ট্রাই আর কি করব ফোনে হিসাব করতেছি তো এইজন্য এই ডাটাগুলো লিখে একটু টাফ আমাদের টাইম বেশি চলে যাবে সো আমি তোমাদেরকে লাইনে দাঁড় করায় দিই তোমরা এটা করো তারপরে প্লাস লগ সো এটাকে আমরা এন সল্ট করি মানে কি বলতো মানে মোল সংখ্যাটা বের করি তো মোল সংখ্যাটা আমরা কিভাবে বের করি ভি ইনটু এন ইজ ইকুয়াল টু ভি ইনটু এস তো এটা হচ্ছে আমার ভিটা লিটার এককে হইতে হয় ঠিক আছে তো ধরো দেখো এটা হচ্ছে কি আচ্ছা আমি হারাই গেছি কেন হ্যাঁ লিটার এস তো বিশকে তুমি হচ্ছে ভাঙাও বিশকে ভাঙায় হচ্ছে গিয়ে তুমি কি করো সোডিয়াম হাইড্রোক্সাইড সল্টেরটা লিখবা আর হচ্ছে গিয়ে বিশ আর কত দেওয়া আছে আচ্ছা আমাদের এখানে কি দেওয়া আছে এটা আমরা পার্থক্যটা লিখি নিচে হ্যাঁ অ্যাসিডেরটা কত হবে তো তুমি অ্যাসিডের যে মোল সংখ্যা সেটা আমার কত দেওয়া আছে এখানে ধরো বিশ ডিভাইডেড বাই থাউজেন্ড ইনটু ঘনমাত্রা দেওয়া আছে জিরো পয়েন্ট টু মোলার তার থেকে বাদ দিবা হচ্ছে গিয়ে তুমি টোয়েন্টি জিরো পয়েন্ট টেন অর্থাৎ টোয়েন্টি ডিভাইডেড বাই হান্ড্রেড ইনটু জিরো পয়েন্ট ওয়ান ভাই তোমরা যারা একদমই বুঝো না একদমই একাডেমিক প্রশ্ন করো নাই তাদের জন্য এটা বোঝাটা একটু টাফ আমি তোমাদেরকে তাও বুঝিয়ে দিই দেখো আমার এখানে অ্যাসিডের ঘনমাত্রা বসাইতে হবে আমি এখানে অ্যাসিডের লিখলাম পরেরটা ক্ষারের লিখলাম কেন কারণ অ্যাসিড থেকে ক্ষার বাদ দেওয়ার পরে আমার কিন্তু অ্যাসিডেরটা বেশি হবে এটা আমি আগেই বুঝছি কেমনে বুঝছি বিশ বিশ আয়তন সমান এস ইজ ইকুয়াল টু এন বাই ভি অর্থাৎ ঘনমাত্রা বেশি হইলে আমার মোল সংখ্যাও বেশি হবে তো তার মানে যেহেতু দুজনের আয়তন সমান ঘনমাত্রা কার বেশি ইথানোয়িক অ্যাসিডের তার মানে যৌবনে ঘনমাত্রা কার বেশি থাকবে বা মোল সংখ্যা কার বেশি থাকবে ইথানোয়িক অ্যাসিডের এই জন্য আমি অ্যাসিডের মোল সংখ্যা থেকে ক্ষারের মোল সংখ্যাটা বাদ দিচ্ছি ওটাই তো আমার অবশিষ্ট অ্যাসিডের মোল সংখ্যাটা এইভাবে হচ্ছে আমি হিসাবটা করছি আর উপরে আমার লবণের ঘনমাত্রাটা আর কি বসে যাবে সো এইভাবে বসানোর পরে তুমি যে মানটা পাবা সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু ফোর পয়েন্ট সেভেন এই ডাটাটা সো একটু কেয়ারফুলি তোমরা সলভ করো আর কি তারপরে দেখো এখানে কি বলছে ইথিলিন বিজারণ উদ্ভিদের তাপ তো এটা আর কি ভাই ইথিলিনের বিজারণ তো ফার্স্টে আমরা এটা দহন তাপ বের করতে বলছে কি উদ্ভিদ তাপের পরিমাণ বের করো আচ্ছা আমরা করি দাঁড়াও আগে মাইনাস ধরো আমরা ডেল এইচ যেটা দেওয়া আছে ইজ ইকুয়াল টু আমরা ফার্স্টে উৎপাদেরগুলো লিখি উৎপাদেরগুলো যদি লিখি তাহলে সেটা আসতেছে আমার কত পনেরোশো ষাট দু দশমিক চার মাইনাস সো মাইনাস দিয়ে আমি যদি আবার এরকম মাইনাস করি মাইনাস চোদ্দো দশ দশমিক নয় দুই যোগ মাইনাস আচ্ছা দুইটাই হচ্ছে আমার মাইনাসই আসবে তো আলটিমেটলি আমি মাইনাস দিয়েই করি মানে প্লাস মাইনাসে তো মাইনাসই আসবে তো দেখো এটা প্রায় ষোলোশোর মতো একটা মান আসবে প্লাস করলে আচ্ছা আমি উল্টা কাজ করছি রে বাপ শিট শিট দেখো ডেল এইচ নির্ণয় করার জন্য আমরা বিক্রিয়ক তাপ থেকে আর কি বিক্রিয়কের যে তাপগুলো আছে তার থেকে আমরা উৎপাদের তাপগুলো বাদ দিব হ্যাঁ উৎপাদ অর্থাৎ ডেল এইচ এর উৎপাদ সো আমার বিক্রিয়ক কারা কারা আছে বলতো ইথিলিনের বিজারণ ইথিলিনের বিজারণ হচ্ছে কি আমি তোমাকে বলি এইটা আর কি এখান থেকে আমরা ইথেন পাইছি এই যে এইটা তাই তো ওই যে ইথেনের পাইছি ইথেনের দহন তাপ যথাক্রমে এত সো দহন তাপের ক্ষেত্রে আমরা বিক্রিয়কটা আগে লিখি আমি এটাই খুঁজতেছিলাম যে এটা দহন তাপ কিনা দহন তাপ ছাড়াইলে আগে উৎপাদ হয় না নর্মালি উৎপাদ থেকে বিক্রিয়কটা বাদ দেয় কিন্তু দহন তাপের ক্ষেত্রে হয় বিক্রিয়ক থেকে উৎপাদেরটা আমরা হিসাব করি তারপর এখানে বিক্রিয়ককে দেওয়া আছে কত বলতো এটা দেওয়া ছিল মাইনাস চোদ্দোশো দশ দশমিক নয় দুই মাইনাস দুইশো চুরাশি এটা প্লাসই হবে হ্যাঁ প্লাসই হবে কিন্তু প্লাস দেওয়ার পরে আলটিমেটলি এটার পরে মাইনাসই হবে প্লাস মাইনাস আলটিমেটলি এটা মাইনাসই আসবে এই জন্য আমি একবারে মাইনাস লিখলাম সো আশা করি এই হিসাবটা বুঝো তো উৎপাদেরটা কত হবে বলতো উৎপাদেরটা হবে হচ্ছে গিয়ে মাইনাস পনেরোশো ষাট
সো এইভাবে করবা, করার পর আলটিমেটলি তুমি তোমার উত্তরটা পেয়ে যাবা। সো এখানে মাইনাসে মাইনাসে এটা প্লাস 1500 হয়ে যাবে। ওকে, তো এখানে দেখা যায় 1600 সামথিং হবে, 1410, 284, হয়তো 1694 95 ধরো আসলো, 1695 সামথিং থেকে 1560 বাদ দিলে আমার ওই যে 134-135 টাইপের একটা মান আসে। সো এটাই হচ্ছে কি আমার আনসার, ঠিক আছে? সো তোমরা নিজেরা একটু ক্লিয়ারলি হিসাবটা করে নিবা। তারপর দেখো নিম্নের বিক্রিয়ার সামদ্রবক কেসি এর সঠিক মান কোনটা। তো অ্যাকুয়াস 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 জেড কেসি এর সঠিক মান হচ্ছে কি, আচ্ছা বুঝছি, কেসি ইজ ইকুয়াল টু, আমরা উৎপাদের এগুলো লিখি না যে উৎপাদ কোনটা এগুলা, তাহলে ওয়াই স্কোয়ার জেড কিউব, ডব্লিউ একটাই থাকবে এটা, এক্স স্কোয়ার। এখন ভাই তুমি কি করবা জানো, আমরা কি জানি ঘনমাত্রার একক কি, মোল পার লিটার না, মানে মোলার না, তাহলে এটা হবে মোল পার লিটার, এটার উপর হবে স্কোয়ার। স্কোয়ার দেওয়া মানে কি বলো তো, স্কোয়ার দেওয়া মানে হচ্ছে এটা মোলের উপরে স্কোয়ার হবে, এটা লিটার ইনভার্স টু হবে। এবার গুণ করো, এখানে কি হবে, মোল কিউব এল ইনভার্স থ্রি। আবার এখানে ধরো যে মোল পার লিটার ইনটু মোল স্কোয়ার লিটার ইনভার্স টু। তো এবার ভাই তুমি কাটতে থাকো, তো আমার দেখা যাচ্ছে যে মোল কিউব কাটা যায় এরকম একটা অবস্থা থাকে, সেখানে হয় মোল ফাইভ হয়, হ্যাঁ এই যে টু আর থ্রি ফাইভ, আর এখানে একটা দুইটা তিনটা, তার মানে শুধুমাত্র আমার উপরে থাকে মোল স্কোয়ার, বুঝতে পারছো? এই যে মোল স্কোয়ার অলরেডি পেয়ে গেছি আমরা। তো পার লিটার কি হয় বলো তো, এই লিটার ইনভার্স এই লিটার ইনভার্স কাটা, তো আলটিমেটলি এই ওয়ান যদি প্লাস হয়ে যায় তাহলে লিটার টু হয়, টু হয় কি, এটা হচ্ছে কি আমার ফাইভ হয়, তাই তো, থ্রি থ্রি আর এটা হচ্ছে কি আমার টু। তাহলে আমি যদি কাটি মোল স্কোয়ার, ভুল করলাম কি কোথাও, নিচে হচ্ছে গিয়ে, আচ্ছা এক্সের উপরে স্কোয়ারই আছে, ঠিক আছে, মোল স্কোয়ার পার লিটার ইনভার্স, তাহলে এই লিটার ইনভার্স এই লিটার ইনভার্স যদি কাটা যায় তাহলে এটা হবে যে আমার এল মাইনাস ফাইভ, আর এটা নিচে আসতেছে আমার এল ইনভার্স, তাহলে আচ্ছা এল ইনভার্স হলে আলটিমেটলি হচ্ছে উপরে একটু যদি যাই তাহলে সিক্স আসবে, ঠিকই আছে, তাহলে এইভাবে হচ্ছে কি আমি পাচ্ছি, ঠিক আছে? সবে কাটাকাটি না, এটা অ্যাকচুয়ালি হিসাব করতে হবে এই দুইটা গুণ করে তারপরে এই দুইটার সাথে আর কি, এইভাবে না। সো আশা করি বুঝতে পারছো, সো এইভাবে আর কি বের করতে হবে। সো দেখছো যেটা দিয়ে তুমি ম্যাথ করতে ওটা দিয়ে এখন এককের ম্যাথ আসছে, মানে একক বসে তারপর হচ্ছে কাবজাব করা লাগতেছে। সো আগে যেটা বুঝেছি একটু সাবধানে দেখো, আশা করি পারবা। দেখো এন টু এইচ থ্রি, টু এন এইচ টু একটা গ্যাসীয় বিক্রিয়া, কে পি কে সি এর সম্পর্কটা লিখো। তো কে পি কে সি সম্পর্ক লিখবা যে কে পি ইজ ইকুয়াল টু, যে সূত্র আছে সেটা লিখবা যে কে সি আর টি, এটা ডেল এন, তো ডেল এন এর জায়গায় ভাই বারবার আলাদা করে লিখতে পারবো না, আগে লিখে দেই, কারণ এটা তো আগে করাইছি অলরেডি দুই তিনবার করানো হয়েছে। তাহলে টু থেকে ফোর বাদ যাবে, কেন, কারণ এটা ছিল আমার টু আর এটা ছিল আমার থ্রি যোগ ফোর, তাহলে আমরা কি জানি উৎপাদ থেকে বীজকের মোল সংখ্যা বাদ দিব, এখানে ও আছে এক মোল, ও আছে তিন মোল, তাহলে তিন যোগ এক চার, এই বেটা আছে দুই, তাহলে আমি বাদ দিব দুই মাইনাস চার, দুই থেকে চার দিলে আলটিমেটলি আমার ইনভার্স টু আসবে। তাহলে এটা দেখো কি আছে, কে পি ইজ ইকুয়াল টু কে সি, যে এটা দেখছো, তো এই হচ্ছে কি আমার আনসার সি নাম্বারটা, অর্থাৎ এইটা। সো আশা করি তোমরা এটা বুঝছো যে কিভাবে এই আনসারটা হয়েছে। তারপরে দেখো যে 0.02 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ হলো, তো এটা ধরো আমার সালফিউরিক অ্যাসিড, তো শক্তিশালী অ্যাসিড, তো কোনো প্যারা নাই, জাস্ট মাইনাস লগ এই এইচ প্লাসের এই জায়গাটায় তুমি হচ্ছে গিয়ে বসায় দাও, তোমার যে ঘনমাত্রার মানটা দেওয়া আছে ওরে কানে ধরে নিয়ে বসায় দাও, তারপরে তুমি একটা পিএইচ এর মান পেয়ে যাবা। তারপরে দেখো বিক্রিয়াটি তাপ উৎপাদী, বিক্রিয়াটি সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয়। সো এটা যেহেতু একটা তাপ উৎপাদী বিক্রিয়া, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার যদি মোল সংখ্যাটা হচ্ছে গিয়ে তোমার দেখো এন টু প্লাস থ্রি এইচ টু, প্রত্যেকেই গ্যাসীয়, আর এখানে হচ্ছে গিয়ে টু এন এইচ থ্রি, এটাও গ্যাসীয় উৎপাদটাও, কিন্তু উৎপাদে আছে আমার দুই মোল, কিন্তু আমার গ্যাসিয়াস স্টেটে সরি বিক্রিয়ক বা রিয়েক্টেন্টে আছে আমার চার মোল। সো এখন যদি আমি তাপমাত্রা বাড়াই তাহলে কি হবে বলো তো, দেখো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিক্রিজেস উইথ টেম্পারেচার, যদি আমি এই অবস্থাতে আমার তাপমাত্রাটা কমাই তাহলে হচ্ছে আমার ইকুইলিব্রিয়ামটা কি থাকবে, সাম্যাবস্থা থাকবে, অবশ্যই না, যেহেতু এটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে আমি যদি ইকুইলিব্রিয়ামটা হচ্ছে গিয়ে ইয়া করি, মানে কি করি দেখো এটা যেহেতু অলরেডি তাপ উৎপাদী, তার মানে আমি তাপ বাড়াইতে পারবো না, তাপ বাড়াইলে বিক্রিয়া উল্টা দিকে হওয়া শুরু করবে, তার মানে তাপ কমানো আমার জন্য বেটার,
তাহলে আমি তাপ কমাইতে পারবো, সো আমার জন্য তাপ কমানোটা বেটার। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিক্রিজ টেম্পারেচার, তাহলে এটা ঠিক আছে। ক্যাটালিস্ট ইনক্রিজেস দ্য রেট অফ রিয়াকশন, এটাও ঠিক আছে। তারপর হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইনক্রিজেস উইথ প্রেশার, তো ইকুইলিব্রিয়াম হচ্ছে বাড়তে থাকবে। আচ্ছা, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইনক্রিজেস উইথ প্রেশার, প্রেশার বাড়লে ইকুইলিব্রিয়াম হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, এই কথাটা সত্য না। কারণ যেহেতু এরা সবাই গ্যাসীয় মোল, এরা সবাই গ্যাসীয় মোল, এবং চার মোল এইদিকে, দুই মোল এইদিকে, তাহলে জীবনে আমি চাপ বাড়াইলে আমার ইকুইলিব্রিয়াম স্টেট থাকবে না। ওই যে আমরা বলছি না লাস আতিলের নীতিতে চাপের চাপ নিয়ামকের প্রভাব বা চাপের প্রভাব, যে যেদিকে বিচকের যেদিকে মোল সংখ্যা কম থাকবে চাপ বাড়াইলে এটা হচ্ছে ওইদিকে সাম্যাবস্থাটা ওইদিকে সরে যাবে। সো যেহেতু এইদিকে মোল সংখ্যা কম, আমি যদি চাপ বাড়াই তাহলে মোল সংখ্যাটা এইদিকে মানে সাম্যাবস্থাটা এইদিকে সরে যাবে, ডান দিকে, কখনোই কনস্ট্যান্ট থাকবে না, যেটা এখানে বলছে কনস্ট্যান্ট থাকবে। সেই জন্য আমার সি নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার, ইল্ড অফ অ্যামোনিয়াম ইনক্রিজেস উইথ প্রেশার। অর্থাৎ আচ্ছা, এই লাইনটাও সঠিক, যে চাপ বাড়াইলে আমার অ্যামোনিয়া প্রোডাকশন বাড়বে। হ্যাঁ, ট্রু, আমি যদি চাপ বাড়াই তাহলে বলছি না ডান দিকে সরবে, তো ডান দিকে কি আছে, অ্যামোনিয়া আছে, তার মানে ডান দিকে বিক্রিয়াটা বেশি হবে, সম্মুখমুখী বিক্রিয়াটা বেশি হবে, অর্থাৎ আমার অ্যামোনিয়া প্রোডাকশন বেশি হবে। সো এবার দেখো, আমি যদি বলি পরের ইয়াটাতে কোশ্চেনটাতে কি দেওয়া আছে, যে নিম্নে কোন অবস্থার পরিবর্তনের ফলে সাম্যাবস্থার সাম্যাঙ্ক কে পরিবর্তন হয়, টেম্পারেচার। আমি বলছি যে এই যে সাম্যাবস্থান বা সাম্যাঙ্ক এটা হচ্ছে শুধুমাত্র আমার টেম্পারেচারের উপর ডিপেন্ড হবে। নিচের কোন যৌগের পিএইচ 7 অপেক্ষা বেশি, সোডিয়াম কার্বোনেটেরটা পিএইচ অপেক্ষা বেশি। ভাই কেমনে বুঝলেন? কারণ আমি বুঝছি এই সোডিয়াম কার্বোনেট, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে গিয়ে বাইকার্বনিক মানে কার্বনিক অ্যাসিড থেকে তৈরি হয়েছে, আর আমি জানি যে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে গিয়ে শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী ক্ষার, আর কিন্তু কার্বনিক অ্যাসিড হচ্ছে গিয়ে দুর্বল অ্যাসিড। তো শক্তিশালী ক্ষার দুর্বল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে যে লবণটা তৈরি করে, ওটা অ্যাকচুয়ালি যে লবণটা তৈরি হয় ওটা একটু ক্ষারীয় হয়, কারণ এখানে আমার ক্ষারটা ছিল শক্তিশালী, এই জন্য জর্জার মল্লুক তার লবণের মধ্যে একটা ক্ষার ক্ষার কী থাকবে বলতো, প্রভাব বিস্তার করবে, এই জন্য এই সল্টটা আমার বেসিক হবে। যেহেতু এটা বেসিক হবে তার মানে আমার পিএইচ এর মানটাও কি হবে, বেশি হবে, অর্থাৎ 7 অপেক্ষা বেশি হবে। তারপরে দেখো, এমন একটা দানাদার যৌগ পানিতে দ্রবীভূত এনথালপি, নিচে দেওয়া হলো যৌগটার পানি যোজন এনথালপি, সো এনথালপি বের করবা -50 থেকে যদি যোগ করতে যাও, সরি, তাহলে তুমি দিয়ে যাবা -60 পেয়ে যাবা আর কি। সো যেটা আমার ডেল এইচ ছিল, ধরো ডেল এইচ যদি আমি বের করতে যাই -50, আর হচ্ছে গিয়ে আমার, আচ্ছা আমি যদি 10 -50 করতে যাই তখন, আচ্ছা এটা হয় নাই অ্যাকচুয়ালি, সরি, দেখো ডেল এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমার এইচ ওয়ান প্লাস ডেল, দিতে ভুলে যাচ্ছি, ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল এইচ ওয়ান প্লাস ডেল এইচ টু। সো আমার এখানে ডেল এইচ ওয়ানটা বের করতে হবে, ডেল এইচ এর মান দেওয়া আছে কত বলতো, 50, ডেল এইচ ওয়ান জানি না, এক্স ধরে নিছি, প্লাস 10 জুল দেওয়া আছে, তাহলে এই এক্স যদি এইদিকে আসে, অর্থাৎ এই 10 যদি এদিকে চলে আসে, তাহলে তো আমি এক্স এর মানটা পেয়ে যাই। আর এক্স এর মানটা কী ছিল বলতো, এক্স এর মান ধরার দরকার নেই, ডেল এইচ ওয়ানটাই আমরা রাখি, তাহলে 10 এদিকে চলে আসলে সেটা -60 হয়ে যাবে। সো আমার আনসার হবে কই, এই যে -60, দেখছো এই যেভাবে। তারপরে দেখো পরবর্তী কোশ্চেন, যেটা আমাদের দেওয়া আছে এডি বিকেডি, কেসি এর মান কত হবে। ভাই কেসি এর মান তুমি অলরেডি পারো, সামদ্রবক আমি এরপর থেকে টান দিয়ে যাবো, হ্যাঁ আর বুঝাবো না, এই প্রশ্ন যদি আর রিপিট হয়। দেখো উপরে আমার উৎপাদগুলোর ঘনমাত্রা থাকবে, উৎপাদ কি আছে সি, তাহলে সি এর ঘনমাত্রা আর ডি, এই ডিটা এখানে স্কোয়ার রেখার উপর উঠে যাবে, আর এখানে বিক্রিয়ক আছে এ, আর এখানে বি আছে, এই যে থ্রিটা এটা স্কোয়ার উপর উঠে যাবে, সো এটা হচ্ছে আমার কেসি। সো এই প্রশ্ন আর পাইলে আমি কিন্তু আর দেখাবো না, এটা তোমরা জানো যে উপরে আমার সামদ্রবক যখন আমরা হিসাব করি তখন আমার উপরে উৎপাদগুলো থাকে এবং নিচে কি থাকে, বিক্রিয়কের ঘনমাত্রাগুলো থাকে। তারপরে দেখো এখানে যেটা দেওয়া আছে, কোনো বিক্রিয়ার ডেল এর মান যদি 0.5 হয় অর্থাৎ হাফ হয়, তাহলে কেলভিন তাপমাত্রায় কেপি ও কেসি এর মান যথাক্রমে 32 হলে হবে আর এত। আচ্ছা কি চাইছে, কত কেলভিন তাপমাত্রা, তাপমাত্রা চাইছে। সো আমরা জানি কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি ডেল এন, ডেল এন এর মান এখানে হাফ দিয়ে দিছে, তো এটা হচ্ছে আমার হাফ, তো হাফ মানে কি বলতো, হাফ মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি রুট ব্যবহার করা হয়েছে, তো আমি যদি স্কোয়ার করি পাওয়ার হাফ মানে হচ্ছে কি রুট, ধরো কদু হাফ, কদু টু দি পাওয়ার হাফ, তাহলে রুট ওভার কদু, ঠিক আছে এরকম আর কি, সেটা তো তোমরা জানো। সো কেপি আমি যদি রুটটা উঠে দিতে চাই তাহলে আমাকে স্কোয়ার করতে হবে, তাহলে এটাকে আমি স্কোয়ার করলাম, আমার কেসি ইন্টু আর টি, তাহলে আমার কেসির মান কি দেওয়া আছে, আচ্ছা আর এর মান দেওয়া আছে,
এই যে কেপির মানও দেওয়া আছে 32.5 কেসির মানও দেওয়া আছে তুমি জাস্ট ভাই কেপির মান কেপির বসাও কেসির জায়গায় কেসির মান বসাও আর এর জায়গায় আর এর মান বসাও সুন্দর মতো টি এর মান বের করো টি এর মান যদি এটা আসে তোমার অঙ্ক কারেক্ট না আসলে ভুল নিম্নে কোন বিক্রিয়ায় চাপ বৃদ্ধির ফলে সাম্যাবস্থায় উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে সো এটা তুমি জানো এটা হচ্ছে কি আমার এইটা ভাই কেমনে হিসাব করলাম এদিকে 7 মোল এই যে 7 আর 2 9 সরি 7 আর 2 9 হ্যাঁ ঠিক আছে আর 2 গ্যাসীয় এটাও গ্যাসীয় 4 আর 2 হচ্ছে গিয়ে 6 তাহলে কোন দিকে মোল সংখ্যা কম উৎপাদের দিকে মোল সংখ্যা কম তার মানে আমি যদি কি করি চাপ বাড়াই তাহলে আমার বিক্রিয়ার সম্মুখমুখী সম্মুখ দিকে অগ্রসর হবে ডান দিকে অগ্রসর হবে আর ডান দিকে উৎপাদ থাকে তার মানে আমার উৎপাদের পরিমাণও কি হবে বৃদ্ধি পাবে সো এটা বুঝছো এই প্রশ্ন লাস্ট শেষ নিম্নের কোন বিক্রিয়াটির কেপি ইজ ইকুয়াল টু কেসি সমান যদি আমার বিক্রিয়ক আর উৎপাদের মোল সংখ্যা সমান হয় তাহলে ওইটা সমান হবে এখানে এক মোল আছে এখানে দুই মোল আছে এক মোল এক মোল তাহলে সমান হবে না এখানে দুই মোল আছে এখানে এক মোল এক মোল দুই মোল আছে তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কেপি কেসি সমান হবে কারণ এক্ষেত্রে ডেল এন এর মান হচ্ছে গিয়ে জিরো সো যখন ডেল এন এর মান জিরো হয় তখনই হচ্ছে গিয়ে আমার কি হয় বলতো কেপি ইজ ইকুয়াল টু কেসি হইতে পারে এবার দেখো যে এন টু প্লাস সি এইচ টু আমার দুই মোল অ্যামোনিয়া তৈরি করছে বিক্রিয়াটির কেপি এবং কেসির মধ্যে সম্পর্কটা লেখো তো এটা হচ্ছে কি আমার চার মোল এটা হচ্ছে কি আমার দুই মোল তো ইনভার্স টু হবে আর কি সো এটা আমি অনেকবার দেখছি ইনভার্স টু কেমনে কারণ এই যে দুই থেকে চার গেলে আমার ইনভার্স টুই আসবে সেইটা তারপরে দেখো নিম্নের কোনটা বাফার দ্রবণ তো বাফার দ্রবণের ক্ষেত্রে আমরা জানি মৃদু অ্যাসিড আর ওই অ্যাসিডের একটা অনুবন্ধী লবণ লাগবে বা লবণ লাগবে আর কি সো এই যে দেখো দেওয়া আছে যেমন একটা অ্যাসিড আর এই যে এই এইচ প্লাসটা সোডিয়াম বসছে তার মানে এটা একটা লবণ তো এই জন্য এটা মৃদু অ্যাসিড আর ওই মৃদু অ্যাসিডে লবণ আছে এই জন্য এটা বাফার দ্রবণ হবে এটা কেন হবে না স্ট্রং অ্যাসিড আর হচ্ছে স্ট্রং সরি দুর্বল অ্যাসিড স্ট্রং ক্ষার এখানে কোনো লবণ নাই আবার দেখো এখানে স্ট্রং অ্যাসিড দুর্বল ক্ষার তো সরি স্ট্রং ক্ষার আর হচ্ছে গিয়ে দুর্বল ক্ষার সো দুইটাই তো ক্ষার এখানে তো লবণ নাই সরি সরি এটা আমার স্ট্রং বেজ মানে শক্তিশালী ক্ষার কিন্তু এটা কিন্তু সল্ট ঠিক আছে তাহলে তুমি বলতে পারো যে ভাই আপনিই বললেন যে অ্যাসিড বা ক্ষার হইতে হবে এবং তাদের লবণ হইতে হবে ভাই আমি অ্যাসিড বা ক্ষার হইতে হবে বলছি কিন্তু সেটা মৃদু হইতে হবে এটা কি মৃদু এটা মৃদু না এটা তীব্র ক্ষার বা শক্তিশালী ক্ষার এই জন্য এটা বাফার দ্রবণ হবে না আর এখানে দুজনেই এটা হচ্ছে গিয়ে শক্তিশালী অ্যাসিড আর এটা হচ্ছে গিয়ে লবণ তো এই যে শক্তিশালী অ্যাসিড হয়েছে কিন্তু আমি জানি কি হইতে হবে মৃদু অ্যাসিড হইতে হবে এই জন্য এটাও কি বাফার দ্রবণ হয় নাই কিন্তু এখানে আমার মৃদু অ্যাসিড ছিল ওই অ্যাসিডের লবণ ছিল এখানে শক্তিশালী অ্যাসিড ছিল ওই অ্যাসিডের লবণ ছিল এই জন্য এটা হয় নাই এখানে ক্ষার ছিল ওই ক্ষারের লবণ ছিল কিন্তু এটা তীব্র ক্ষার ছিল তাই এটাও বাফার দ্রবণ হয় নাই সরি তো এবার দেখো এটা মুখস্থ ভাই বাইর করবা মুখস্থ না সরি ওই যে ঘরত বসাই দিয়ে বাইর করবা যদি কোনো দ্রবণের পিএইচ এর মান টু থেকে ফাইভে পরিবর্তন করা হয় অর্থাৎ আমার পিএইচ এর মান বাড়ছে তাই না পিএইচ এর মান যদি বাড়ে তাহলে ঘনমাত্রা কমবে প্রোটনের ঘনমাত্রা কমবে তাহলে পিএইচ এর মান টু থেকে আমার ফাইভ হয়েছে তাহলে আমার মাঝখানে তিন তিন ব্যবধান না তাহলে টেন টু দি পাওয়ার থ্রি ঘনমাত্রা কমবে তাহলে আমার ঘন এইচ প্লাস আইনের ঘনমাত্রা কত গুণ কমবে টেন টু দি পাওয়ার থ্রি কমবে আর যদি এমন হইতো যে আমার পিএইচ টু থেকে ফাইভ থেকে টু হয়ে গেছে তার মানে আমার থ্রি কমে গেছে তার মানে আমার ঘনমাত্রা বাড়বে টেন টু দি পাওয়ার থ্রি ঠিক আছে পিএইচ কমলে এইচ প্লাসের ঘনমাত্রা বাড়বে পিএইচ যদি বাড়ে তাহলে এইচ প্লাস এইচ প্লাসের ঘনমাত্রা কমবে অর্থাৎ প্রোটন আয়নের ঘনমাত্রা কমবে সো এই জিনিসটা খেয়াল রাখবে দেখো পরের স্লাইডে যে একটা দ্রবণের পিএইচ পাঁচ ছিল পর্যাপ্ত পরিমাণ অ্যাসিড যোগ করে পিএইচ টুতে নেমে গেল অর্থাৎ পিএইচ যদি কমে গেছে তার মানে টেন টু দি পাওয়ার থ্রি টাইম হচ্ছে ঘনমাত্রাটা বাড়বে একটা দ্রবণের পিএইচ হলো পাঁচ আছে এটা তো করলাম মাত্রই এত কিলো ক্যালোরি একটা কাজ বিক্রিয়ার সাম্যাবস্থাকে উৎপাদের দিকে সরিয়ে নিলে কি হবে সো দেখো এটা তাপ উৎপাদী বিক্রিয়া ঠিক আছে তো নিচের কোন কাজটা করলে বিক্রিয়ার সাম্যাবস্থাকে উৎপাদের দিকে সরাই দিবে তাহলে এটাও দুই মোল এটাও দুই মোল এটাও হচ্ছে কি আমার দুই মোল সো আমি জাস্ট কি করবো বলো তো নর্মালি আমার এদিকে ঘনমাত্রা বাড়াইতে হবে বা হচ্ছে কি মোল সংখ্যা বাড়াইতে হবে তো আমি এদিকে যদি এইচ টু বাড়াই দিই ঘনমাত্রাটা বাড়াই দিই বা হচ্ছে কি এটার মোল সংখ্যা বাড়াই দিই যে কোনো একটার এইচ টু না শুধুমাত্র সিএল টুটা করলেও সেম কাহিনী হবে কিন্তু আমার অপশনে কি সিএল টু আছে আমাকে বলছে সিএল টু সরিয়ে নিলে হবে না যোগ করতে হবে
HCl যোগ করলে না HCl যোগ করলে এদিকে সরে যাবে তাপমাত্রা বৃদ্ধি করা হলে না কারণ দুই পাশে তো সমান না অ্যাকচুয়ালি সো তাপমাত্রা মানে তাপ উৎপাদী হ্যাঁ তাপ উৎপাদী যেহেতু তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে কি হবে পিছন দিকেই সরবে সামনের দিকে বাড়বে না আমার বলছে যে উৎপাদের দিকে সরিয়ে দিতে হবে অর্থাৎ বিক্রিয়াটাকে এই দিকে নিতে হবে তো এটা অলরেডি একটা তাপ উৎপাদী বিক্রিয়া আমি যদি তাপমাত্রা বাড়াই এটা কি সামনের দিকে সরবে না পিছনের দিকে ব্যাক করবে তাহলে হবে না HCl যোগ করলে পিছনের দিকে ব্যাক করবে কারণ উৎপাদের দিকে বেশি হয়ে যাবে তখন এদিকে আসা শুরু করবে Cl2 সরায় নিলে এদিকে ঘনমাত্রা এবং মোল সংখ্যা কমে যাবে তাহলে আলটিমেটলি পিছনের দিকে আসবে কিন্তু আমি যদি H2 যোগ করি তাহলে H2 যোগ করলে মোল সংখ্যা বা ঘনমাত্রা বাড়বে আলটিমেটলি এটা ডান দিকে যাবে সো আমার আসলে কারেক্ট অ্যানসার হবে এ 0.18 এর পিএইচ মান কত হবে বাইর করো জাস্ট ঢুকে দাও ওই যে মাইনাস লগ এইচ প্লাস ওটার মধ্যে এইচ প্লাসের জায়গাটা বসায় দাও হাইড্রোজেন অ্যাডেটের শতকরা হার সাম্য মিশ্রণে বেড়ে যাবে কি করলে তাপমাত্রা কমলে কেন এদিকে দুই ছিল এদিকে দুই ছিল আর এটা একটা তাপহারি বিক্রিয়া তো তাপহারি বিক্রিয়ায় আমি যদি কি করি তাপমাত্রা কমায় দেই তাহলে আমার এটা হচ্ছে গিয়ে তাপহারি বিক্রিয়া যদি তাপমাত্রা কমায় তাহলে তো পিছনের দিকেই আসবে হাইড্রোজেন আয়োডাইডের শতকরা হার সাম্য মিশ্রণে বেড়ে যাবে সো আনসার হচ্ছে কি আমার তাপমাত্রা কমলে তারপরে দেখো যে এখানে ছিল কেসি এর একক কোনটা হবে তো ভাই এটা অলরেডি আমি তোমাকে একবার হিসাব করে দেখাইছি তুমি কেসিটা লেখো 2c এর জন্য এখানে হবে c স্কয়ার এর জন্য এখানে হবে শুধুমাত্র a আর এখানে 3ab2 এর জন্য ওটা লিখে দাও যে ভাই আমার ab2 হচ্ছে কি এটা এরকম আসে তারপরে তুমি এদের ঘনমাত্রা বসাও একটার জন্য হচ্ছে কি তোমার মোল পার লিটার তো এটার উপরে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার বসাবা হ্যাঁ তো এইভাবে হিসাব নিকাশ করো আমি অলরেডি একটা দেখাইছি একটা জলীয় দ্রবণের এইচ প্লাস ঘনমাত্রা 0.011 মোল পার লিটার হলে দ্রবণের পিএইচ মান কত হবে 3 হবে কি করবা বেশি কিছু না জাস্ট সূত্রটা বসাবা এইচ প্লাসে আর হচ্ছে এখানে ঘনমাত্রাটা বসায় দিবা আর কি H প্লাস গ্রিন কেমিস্ট্রি 12টা নীতি মুখস্থ করবা সো কোনটা আসে দেখো বলছে যে কোনটা সঠিক নয় এটা সঠিক নয় তো তুমি 12টা মুখস্থ করলে না জানবা যে কোনটা সঠিক নয় কোনটা ক্ষারীয় বাফারের উদাহরণ আগে দেখি যে মৃদু ক্ষার কোন জায়গায় আছে সো আমার এখানে যদি অ্যাসিডের দিকে আগে তাকাই এটা মৃদু অ্যাসিড তো এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা বাফার দ্রবণ এটা কিন্তু বাফার দ্রবণ কিন্তু ক্ষারীয় বাফার না এটা অম্লীয় বাফার কারণ এই যে অ্যাসিড মৃদু অ্যাসিড তাহলে এটাও অ্যাসিড তাহলে এটারও কোনো সম্ভাবনা নাই কোনোটি নয় এটা হচ্ছে কি আমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল ক্ষার আর অ্যামোনিয়াম লবণ তাহলে এটা হবে আমার ক্ষারীয় বাফার কারণ মৃদু ক্ষার ওই ক্ষারের ওই লবণ আর কি ওই ক্ষারের লবণ সেই জন্য আমরা এটা বলতে পারতেছি ক্ষারীয় বাফার যোগ কোনটি শিল্পক্ষেত্রে মিথানল উৎপাদন প্রভাবক হিসেবে কাজ করে এটা দেওয়া আছে মুখস্থ করবা বাইসালফেটের অনুবন্ধী অ্যাসিড কোনটা এইটা এইচ প্লাস অ্যাড করে দিলে তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড হয় এই জন্য এইচ প্লাসের অনুবন্ধ অ্যাসিড হচ্ছে আমার সালফিউরিক অ্যাসিড তাহলে মানবদের রক্তের পিএইচ কত 7.4 ঠাডা মুখস্থ দিবা তারপর হচ্ছে এখানে কি দেওয়া আছে যে ওই চ্যানের অনুবন্ধী অ্যাসিড কোনটা ওই চ্যানের আমার অনুবন্ধী অ্যাসিড হচ্ছে গিয়ে ধরো যে আমরা কি বলছি যে ওই চ্যানের তাহলে এটা হবে আমার পানি অ্যাকচুয়ালি হ্যাঁ তারপরে দেখো যে এইচ প্লাস অ্যাড করলে কারণ আগে আমরা এটাই দেখছি দেখো এইচ প্লাস অ্যাড করার পরে এটার অনুবন্ধী অ্যাসিড কোনটা হয়েছে এইচ প্লাস অ্যাড করে আমরা সালফিউরিক অ্যাসিড পাইছি তো ওখানে এরকম যে এটার অনুবন্ধী অ্যাসিড কোনটা হবে এইচ প্লাস অ্যাড করলে ওইচ প্লাসের সাথে আমরা পানি পাবো সেটাই তাহলে দেখো কোন অ্যাসিডটি তীব্রতম তো এটা তুমি এখানে মোটামুটি বোঝা যাচ্ছে আচ্ছা এটা তো সিএল না সো তুমি হচ্ছে গিয়ে আচ্ছা এটাই হবে সালফিউরিক অ্যাসিডই হবে কারণ এটা +6 এটা +5 এটাও +5 আর এটা যদি এলও হয় তাহলে এটা অ্যাকচুয়ালি +5 হবে +7 হবে না কারণ এটা 4 ছিল না পারক্লোরিক ছিল না সো এটা ট্রিক খাটাইছে এখানে অ্যাসিডের তীব্রতা অনুসারে কোনটা তো করবা জারণ মান কোনটার বেশি ওটা হিসেবে করবো এখানে অ্যান্সার দেওয়া আছে যে এইটা হবে হ্যাঁ সো দুজনেরই কিন্তু আমি কি বলি প্লাস ফাইভ বলছি তারপর এই ব্যাটার কেন বেশি হবে কারণ ওর কেন্দ্রীয় মূলের আকারটা ছোট আকার ছোটের চার্জ ঘনত্ব বেশি হয় আর চার্জ ঘনত্ব বেশি হলে আমার অ্যাসিডটা বেশি শক্তিশালী হয় কেন হয় ব্যাখ্যা দিছি ক্লাসের শুরুতে দেখে আসো তাপ প্রয়োগে তাপ উৎপাদী বিক্রিয়ার সাম্যাবস্থা কোন দিকে অগ্রসর যদি ভুলে যাও তাহলে অবশ্যই দেখে আসো তো তাপ প্রয়োগে তাপ উৎপাদী বিক্রিয়ার সাম্যাবস্থা পেছনের দিকে সরে যায় এটাও তো আমরা বারবার দেখছি উদাহরণ সহ দেখছি ম্যাথ করছি
তো অক্সি অ্যাসিড সমূহের শক্তি ক্রম কোনটা বের করবা জারণ মান দিয়ে এটা আমরা দেখাইছি তোমাদেরকে অনুজীব বেঁচে থাকার জন্য মাটির পিএইচ সীমা কি পরিসর হওয়া দরকার 3 এর উপর কিন্তু 11 এর নিচে তারপরে দেখো যে এখানে বলছে যে N2+O2 2 নাইট্রিক অক্সাইড কি বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়াটি হচ্ছে কি আমার তাপ হারি বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়ায় সাম্যাবস্থায় উৎপাদিত বিক্রিয়কের মোল সংখ্যা সমান থাকলে সাম্য ধ্রুবকের মান কোনটা সরি সাম্য ধ্রুবকের মান কোনটা হয় রাসায়নিক উৎপাদিত বিক্রিয়কের মোল সংখ্যা সমান হলে আচ্ছা মোল সংখ্যা সমান হলে কি হবে বলো তো এগুলো এমনি এমনি কাটা যাবে না আলটিমেটলি তো তাহলে আমরা বলতে পারি যে Kc = কত হবে 1 হবে সো ইয়ার কি 1 অ্যাসিডের তীব্রতার ক্রম কোনটা বাইর করো যেটার কে এর মান বেশি ওটাই হচ্ছে তীব্রতর হবে সাম্যাবস্থায় যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় ঠিক সেই পরিমাণ উৎপাদ বিক্রিয়কে পরিণত হয় তাহলে ড্যাশ স্থানে কি হবে বিক্রিয়কে হবে কারণ আমার যতটুকু বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে ততটুকুই উৎপাদ বিক্রিয়কে পরিণত হচ্ছে প্রতি সেকেন্ডে কারণ আমরা জানি উপমুখী বিক্রিয়া মানে রাসায়নিক সাম্যাবস্থায় আমার বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়া এবং উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হওয়া অর্থাৎ বিক্রিয়া হারটা হচ্ছে দুই দিকেই সমান থাকে কোন বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদের মোল সংখ্যা সমান কেসি এর একক থাকে না কারণ মোল সংখ্যা মানে কেটে যায় যেহেতু উপরের মোল সংখ্যা নিচের মোল সংখ্যা অ্যাকচুয়ালি সেম থাকে তো একক সংখ্যা কেটে যায় তাপ উৎপাদী বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে ডেলএইচ নেগেটিভ হয় তারপর হচ্ছে আচ্ছা স্বতঃস্ফূর্তভাবে ঘটে তাপ উৎপাদী বিক্রিয়ার বৈশিষ্ট্য 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমোস্ফিয়ার চাপে এত নাইট্রেট যেটা তোমাকে আমি সূত্র দেখাইছি যে নাইট্রিক নাইট্রোজেন টেট্রাক্সাইডের যে বিয়োজনটা সেটা হচ্ছে 4α² 1 - α² × p তোমার পি এর মান দেওয়া আছে 1 অ্যাটমোস্ফিয়ার দেখো আর আলফার মান হচ্ছে গিয়ে 20/100 0.2 ঠিক আছে আলফা হচ্ছে গিয়ে আমার 0.2 তো এরপরে তুমি ম্যাথ করে হচ্ছে কেপি বাইর করো তারপরে কেপি থেকে চাইলে তুমি কেসিও বাইর করতে পারো কোনো সমস্যা নেই তোমার তো ইকুয়েশন জানাই আছে তারপরে দেখো যে নিম্নোক্ত বিক্রিয়ায় তাপমাত্রার প্রভাব কি তাপমাত্রা বাড়লে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে সেটা তোমরা জানো নিম্নোক্ত বিক্রিয়ায় তাপমাত্রার প্রভাব কি হবে তাপমাত্রা বাড়লে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে কারণ এটা তাপ উৎপাদী বিক্রিয়া সো আমরা এখন দেখে যাবো অ্যাকচুয়ালি বুঝছো এগুলো সব মোটামুটি সলভ করা তো আর কি করতে পারি বলো এটা হচ্ছে গিয়ে আমার এটাও তাপ উৎপাদী বিক্রিয়া তাহলে তাপমাত্রা বাড়লে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে তাপ উৎপাদী না সরি তাপ হারি কারণ ডেলএইচ হচ্ছে গিয়ে আমার কি প্লাস সো ডেলএইচ প্লাস মানে কি তাপ হারি তাহলে বিক্রিয়া তাপমাত্রা যদি বাড়াই তাহলে সামনের দিকে অগ্রসর হবে তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপ হচ্ছে গিয়ে -57.32 এটা মুখস্থ ডাইরেক্ট নিচের কোনটি লুইস অ্যাসিড হবে সবগুলোই হবে H+BFC এবং সালফার ট্রাইঅক্সাইড কারণ প্রত্যেকটার মধ্যে আমার অ্যাসিডের সরি ইলেকট্রনের ঘাটতি আছে তো চাইলে ওরা আরেকজন থেকে ইলেকট্রন রিসিভ করতে পারবে অ্যান্ড দ্যাটস ওয়াই তারা লুইস অ্যাসিড হবে কারণ লুইস অ্যাসিডের সংজ্ঞা মতো আমরা জানি যে যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে আমরা কি বলতে বলছি বলতো লুইস অ্যাসিড সো এটা দেখো এটা কি ওয়ারমিন সালফিউরিক অ্যাসিড কোনটার উপস্থিতিতে ক্ষারক হিসেবে কাজ করে সালফিউরিক অ্যাসিড কোনটার উপস্থিতিতে ক্ষারক হিসেবে কাজ করবে এটার উপস্থিতিতে করবে কারণ সালফিউরিক অ্যাসিডের থেকেও শক্তিশালী অ্যাসিড হচ্ছে কি এইটা সো কোনো এক জায়গায় ধরো হালকেনস্টেনে ধরো আমি কন্টেন্ট ম্যানেজার এবং টিচার হিসেবে আসি ইনস্ট্রাক্টর হিসেবে সো কন্টেন্ট ম্যানেজার হিসেবে আমি হচ্ছে গিয়ে কী করি কন্টেন্টগুলো দেখি স্লাইড টাইড বানাই এগুলা সো আমার আন্ডারে কিছু লোকজন কাজ করে সো আমি ওদের উপরে গরম দেখাইতে পারি ওরা যত ঠিকঠাক মতো কাজ না করে সেমভাবে আমার উপরে কে আছে বলতো আনাস ভাই আছে তো আমি যদি ঠিকঠাক মতো কাজ না করি তাহলে আমাকে গরম দেখাবে কে আনাস ভাই তো এখানে ব্যাপারটা হয়ে যায় এরকম যে এরা দুজনেই বস ঠিক আছে সো আনাস ভাই কি বসেরও বস তো ওরকমভাবে এখানে এটাও অ্যাসিড এটাও অ্যাসিড এটাও শক্তিশালী অ্যাসিড এটাও শক্তিশালী অ্যাসিড কে শক্তিশালী অ্যাসিড এই ব্যাটা শক্তিশালী অ্যাসিড এই শক্তিশালী অ্যাসিড হওয়ার কারণে এই শক্তিশালী অ্যাসিডটা অটোমেটিক ক্ষার হয়ে যায় তো এরকম উনি যখন বসের বস হয়ে যায় তখন এই লোক কন্টেন্ট ম্যানেজার অটোমেটিক বিলাই হয়ে যায় এরকম আর কি সো কোশ্চেনটা ট্রিকি ছিল আমি কখনো দেখিনি আগে এটা বাই দ্য ওয়ে কোনটা সত্য ইট সিমস সবগুলাই সো সবগুলাই সত্য ইয়া
সরি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদের রিঅ্যাকট্যান্ট এন্ড প্রোডাক্ট অফ কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে মূল পরিবর্তন ঘটে হচ্ছে অভ্যন্তরীণ শক্তিতে তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার বৃদ্ধির কারণ হচ্ছে সক্রিয় অণুর সংখ্যা বৃদ্ধি ঠিক আছে আর তাপমাত্রা বাড়লে সক্রিয় অণুর সংখ্যা বৃদ্ধি পায় কেন বলতো তাপমাত্রা বৃদ্ধি করার কারণে যে অণুগুলো থাকে পদার্থের এগুলোর মধ্যে ছোটাছুটি বেড়ে যায় এগুলোর গতিশক্তি বেড়ে যায় ফলে কি হয় অ্যাক্টিভ হয় সেই জন্য সক্রিয় অণুর সংখ্যাটাও আবার বেড়ে যায় তারপরে দেখো এখানে আমার আছে হচ্ছে গিয়ে এটমোল HCl দ্রবণের পিএইচ কত একদম ডাইরেক্ট সূত্র দিয়ে ম্যাথ কারণ এটা শক্তিশালী অ্যাসিড কোন জোড়া অ্যাসিডে তীব্রতার ক্রম ভুল আছে তো যেটা ভুল দেওয়া আছে সেটা তুমি বের করবে এটা ভুল দেওয়া আছে এটা কেন ভুল দেওয়া আছে আমি তোমাকে বলি এগুলোকে বলা হয় হাইড্রাসিড যে সকল অ্যাসিডে হাইড্রোজেন আছে তাদেরকে হাইড্রাসিড বলে তো ধরো হাইড্রাসিডগুলো হচ্ছে HF HCl H ব্রোমাইড হাইড্রোজেন আয়োডাইড তো হাইড্রাসিডগুলোর শক্তিশালী ক্রম হচ্ছে গিয়ে যাদের অ্যানায়নের আকার বড় হবে ওই হাইড্রাসিডটা হবে বেশি শক্তিশালী তো এখানে কোন অ্যানায়নের আকারটা বড় তো আয়োডিন আকারে বড় না তাহলে আয়োডাইড হবে শক্তিশালী অ্যাসিড তারপরে ব্রোমাইড তারপরে এটা শক্তিশালী সবচেয়ে কম শক্তিশালী হবে কি হাইড্রোজেন ফ্লোরাইড এখানে দেখো ক্লোরাইড থেকে ফ্লোরাইডকে শক্তিশালী লিখছে তার মানে কি এটা ভুল যদি কখনো ক্ষারকের সক্রিয়তার ক্রম চায় সরি কি বলে এটাকে হ্যাঁ তীব্রতার ক্রম চায় ক্ষারকের তখন কি করবা তখন দেখবা যে কার পটাশিয়ামটা ছোট মানে ক্যাটায়নের আকারটা বড় সেটা দেখবা তারপর দেখো যে হেবার বস পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস উচ্চ চাপ অধিক উৎপাদনের অনুকূল তারপরে দেখো যে এখানে কি দেওয়া আছে কেপি ইকুয়াল টু কেসি কোথায় সমান হবে যেখানে আমার ডেল এন এর মান হচ্ছে গিয়ে জিরো সেইখানে তো ডেল এন এর মান জিরো মানে কি দুই পাশে আমার মোল সংখ্যা সমান তাহলে এখানে একটা এখানে দুইটা এখানে চারটা এখানে দুইটা এখানে দুইটা এখানে তিনটা এখানে দুইটা এখানে দুইটা তাহলে এই ক্ষেত্রে সম্ভব কারণ দুই থেকে দুই বাদ দিলে আলটিমেটলি জিরো হবে কেপি কেসি সমান হবে সো ভেঙে দেখাচ্ছি না কারণ অনেকবার দেখানো হয়েছে অলরেডি বিক্রিয়া হারের একক কি মোল পার লিটার পার সেকেন্ড এটা হবে আনসার এই যে ঠিক আছে এটা হচ্ছে ডাইরেক্ট সূত্র তবে কাহিনী আছে পিএইচ বের করতে পারবা না এটা খার না তাহলে আগে পিএইচ বের করে নিবা মাইনাস লগ ওএইচ মাইনাস ওএইচ মাইনাসের এখানে কি বসাবা এই মানটাকে কানে ধরে সেখানে ঢুকে দিবা তারপরে যেটা বের হবে সেটা তো পিওএইচ পাইলা তারপরে লিখবা যে এটা ইজ ইকুয়াল টু ১৪ তাহলে পিএইচ যদি এখানে বসায় দাও তাহলে পিওএইচ ১৪ থেকে বাদ দিলে তুমি পিএইচ এর মানটা পেয়ে যাবা তারপরে দেখো কোন মিশ্রণটি বাফার দ্রবণ নয় তো এখানে এটা আমরা দেখতে পাচ্ছি যে শক্তি মৃদু অ্যাসিড মৃদু অ্যাসিডের লবণ তাহলে এটা বাফার দ্রবণ তাহলে এখানে মৃদু আচ্ছা এটা অ্যামোনিয়াম বাইকার্বনেট দুইটাই তো লবণ তাহলে আমি যদি বলি যে HCl আচ্ছা এটা শক্তিশালী এটা হইতে পারবে না HCl হচ্ছে শক্তিশালী অ্যাসিড আর এখানে NHPO4 NH2 তো আমার এটা হচ্ছে গিয়ে হবে না ঠিক আছে এটা বাফার দ্রবণ হবে না কারণ HCl টা শক্তিশালী অ্যাসিড কোনটা সর্বাধিক তীব্র অ্যাসিড পারক্লোরিক অ্যাসিড কোন লবণটা জলীয় দ্রবণের পিএইচ এর মান সাথে বেশি সোডিয়াম কার্বনেট কেন ভাই কারণ সাথে বেশি হলে সেটা ক্ষারীয় হয় তাই তো আর আমরা জানি সোডিয়াম কার্বনেটটা ক্ষারীয় কেন সোডিয়াম কার্বনেট ক্ষারীয় খুব সম্ভবত দুইবার বলছি আর মিনিমাম একবার হলেও বলছি যে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড আর কার্বনিক অ্যাসিড থেকে তৈরি সোডিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে কি আমার শক্তিশালী অ্যাসিড শক্তিশালী অ্যাসিড না শক্তিশালী ক্ষার সো সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু শক্তিশালী ক্ষার আর সেটা দুর্বল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণটা তৈরি করতেছে সো যেহেতু শক্তিশালী ক্ষার থেকে লবণটা তৈরি তো জর্জার মল্লুক তার এই জন্য এই লবণটাও একটু ক্ষারীয় হবে আর যেহেতু ক্ষারীয় হবে ক্ষারীয়ের পিএইচ কত হয় সাতের থেকে বেশি এই জন্য এটার পিএইচ সাত থেকে বেশি হবে এই নিয়ে তিনবার বলছি অম্ল ক্ষার সম্পর্কিত কোন মতবাদটি পানির প্রয়োজন হয় আরহেনিয়াস তত্ত্বতে হয় কারণ আরহেনিয়াসই বলছিল যে জলীয় দ্রবণে এইচ প্লাস দেয় সেটা অ্যাসিড হয় জলীয় দ্রবণে ওএইচ মাইনাস দেয় সেটা কি হয় ক্ষার হয় তাহলে এটা কার তত্ত্ব আরহেনিয়াসের তত্ত্ব তারপরে ওয়ান প্লাস HCl দ্রবণের পিএইচ কত এটাকে ১০০ দিয়ে ভাগ করে নিয়ে তারপর হচ্ছে এখানে ঢুকে দিবা ওই যে ল এইচ প্লাসের মধ্যে ঢুকে দিবা যে প্রোটন প্রোটন দান করতে পারে তাকে অ্যাসিড বলে যে পদার্থ প্রোটন দান করতে পারে তাকে অ্যাসিড বলে আর এটা অম্লক্ষার সম্পর্কিত কোন তত্ত্ব এটা হচ্ছে ব্রনস্টেড তত্ত্ব তারপরে দেখো ফুটন্ত অবস্থায় পানির পিএইচ কত সাত অপেক্ষা সামান্য কম চাপ বাড়ালে নিচের কোন বিক্রিয়াটি পশ্চাৎ দিকে যাবে সো এটা হচ্ছে গিয়ে এইটা কেন সেট
এটা হওয়ার কারণ হচ্ছে এখানে মোল সংখ্যা আছে একটা, এখানে আছে দুইটা, তো দুইটাই যেহেতু গ্যাসীয় এটা এটাও গ্যাসীয় হবে। তাহলে মোল আমি যদি চাপ বাড়াই তাহলে এটা পেছনের দিকে চলে আসবে, কারণ এটা এটা হচ্ছে চার দুই সামনের দিকেই যাবে, এটা হচ্ছে দুই দুই কোনো দিকেই যাবে না, এটা হচ্ছে তিন দুই সামনের দিকে যাবে, তাহলে পিছনের দিকে শুধুমাত্র এই নাম্বারটাই যাবে। তাও 100% কারেক্ট না, ওটা পিছনে গ্যাসীয় মানে গ্যাসীয় দেয় নাই, তো আমরা ধরে নিলাম যে গ্যাসীয়। HCl এর মোল সংখ্যা কত ভাই হিসাব করো, 0.5 মোলার এর এত ml দেবো না, আচ্ছা এখানে ml টা দেয় নাই, তো তুমি করবা কি জানো, তুমি তো মোল সংখ্যা পেয়ে গেছো, তাহলে তোমার আর পায় কে, তুমি তো জানো n is equal to VL into S, তাহলে কি করবা তোমার S দেওয়া আছে কত 0.25, মোল সংখ্যা পেয়ে গেছো 0.075, এখান থেকে VL বের করবা, VL বের করার পরে তারে 1000 দিয়ে গুণ দিবা, দেওয়ার পরে সেটা মিলিলিটারে কনভার্ট হয়ে যাবে। তো তোমার প্রশ্ন যদিও মোল সংখ্যা বের করা ছিল, বাট আমরা বের করতেছি অ্যাকচুয়ালি আয়তন, কেন বলো তো, কারণ আমাদের প্রশ্নে এটা মিসিং আছে এই জন্য, সো যেটা দেওয়া আছে ওটা দিয়ে আর কি আমরা আয়তনটা বের করতেছি, প্রশ্ন কারেকশন করতেছি। কোন নিচের, আচ্ছা কোনটি নিচের কোন অ্যামোনিয়া উৎপাদন প্রভাবক হিসেবে কাজ করে, মোলিবডেনিয়াম, আচ্ছা প্রভাবকের প্রভাবক হিসেবে কাজ করে আর কি, এরকম একটা অবস্থা। তারপরে দেখো বিক্রিয়ার ক্ষেত্রে কেপিকেসি সম্পর্ক কি, এটা হচ্ছে এই যে আরটি ইনভার্স টু হবে, এটা তোমরা দেখছো মিনিমাম মনে হয় 6-7 বার এটা রিপিট হয়েছে। নিচের কোনটা তাপ হারি বিক্রিয়া, এটা হচ্ছে কি আমার তাপ হারি বিক্রিয়া কো। তারপরে এটার ক্ষেত্রে কি হয়েছে আমার বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হবে, কেপি ইজ ইকুয়াল টু কেসি হবে, কারণ দুই মোল দুই মোল, তাহলে ডেল এন কি 2-2 0। আচ্ছা এটা তো দেখলাম, যে দ্রবণে অম্ল বা ক্ষার মেশালে দ্রবণের পিএইচ এর পরিবর্তন হয় না তাকে বলা হয় বাফার দ্রবণ। তবে এখানে কথা আছে অম্ল বা ক্ষার না রে ভাই, সামান্য খুবই অল্প পরিমাণে, বেশি মিশাইলে অবশ্যই চেঞ্জ হবে। কোনো দ্রবণের পিএইচ 4 হতে 5-এ পরিবর্তন হলে দ্রবণটির হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেখো 4 থেকে 5 হয়েছে, তার মানে কি পিএইচ বেড়ে গেছে, কতটুক বাড়ছে 1 বাড়ছে, তার মানে 10^1 কি কমবে, হাইড্রোজেন ঘনমাত্রা কমবে 10 গুণ কমে যাবে, সেটা আমরা করছি বলছি, আমরা দেখি শর্টকাটগুলো নিয়ে আমি চেষ্টা করবো একটা কনসেপ্ট ক্লাস বানানোর, যে আমি দেখবো যে কিছু ম্যাথ একটু লম্বা লম্বা করে ভেঙে ভেঙে করে দেখাইছি, শর্টকাট দেখাই না কারণ তোমরা শর্টকাট জানো বা বিভিন্ন কোশ্চেন ভেঙে দেওয়া থাকে, আর শর্টকাট দিলে অ্যাকচুয়াল জিনিসটা বোঝা যায় না, সো চেষ্টা করে দিছি আর কি বোঝানোর জন্য, ওই জন্য শর্টকাটে খুব একটা ফোকাস করি নেই, বাট যেগুলো বোঝানো যায় মেন জিনিস না বুঝে শর্টকাট দিয়ে করা যায় ওগুলো আমি দেখাই দিছি। সবচেয়ে শক্তিশালী অজৈব অম্ল কোনটা, পারক্লোরিক অ্যাসিড হবে, এটা ক্লাসে শুরুতেই বলেছিলাম যখন এটা বারবার পারক্লোরিক অ্যাসিড আসতেছিল। তো এইখানে কি বলছে যে ওয়ান মোলার HCl এর pOH কত, সো এটা হবে 14, কেন বলতো, কারণ একে তো ওয়ান মোলার, আবার বলছে HCl এর pOH কত, সো pOH তো হয় না, এটা হয় pH তাই না, সো যেহেতু এটা আমার অ্যাসিড তাহলে তার pOH কত হইতে হবে, ধরো আমার pH ইজ ইকুয়াল টু, এটার pH আসছে আমার 0, তাহলে এটা হয়ে গেল আমার pOH ইজ ইকুয়াল টু 14, তাহলে আমি যদি এটা পাই পিএইচ হচ্ছে কি আমার 0 ওয়ান মোল HCl এরটা, তাহলে আমার এটা কত হবে pOH টা হবে 14, একটু চেক করি দাঁড়াও, মাইনাস লগ, হ্যাঁ লগ মধ্যে 1 দিলে এটা আলটিমেটলি pHটা 0 আসে, অর্থাৎ কি মানে ওয়ান মোলার যে কি জিনিস তোমরা মানে এটা ফিল করতে পারবা না, আমরা বুঝি না অনেকে আসলে, জাস্ট ওয়ান দেখে মনে হয় ভাইব্রাতার জিনিসপত্র, ওয়ান মোলার সংখ্যাটা ওয়ান তো স্টার্টিং, বাট ভয়ানক ভয়ানক জিনিসপত্র, এটুক দিলে তুমি শেষ। সো নিম্নের কোন যৌগটির ওয়ান মোল জলীয় দ্রবণের পিএইচ সর্বনিম্ন, সো এটার পিএইচ হচ্ছে গিয়ে সর্বনিম্ন, কারণ এটার পিএইচ সর্বনিম্ন মানে কি এটা সবচেয়ে শক্তিশালী অ্যাসিড, কারণ এটার কে হচ্ছে গিয়ে অনেক বেশি। তারপরে দেখো যে পিএইচ যত কম হয় সে তত শক্তিশালী অ্যাসিড হয়, অ্যাসিডিক অ্যাসিডের বিয়োজন মাত্র 10% হলে অ্যাসিডের 0.1 মোলার দ্রবণের পিএইচ কত হবে 4, অঙ্ক করবা, তো বিয়োজন মাত্রা দিয়ে দিছে, আলফার মান দেওয়া আছে, তারপরে তোমাকে সি দিয়ে দিছে, তো আলফা সি দিয়ে দিছে, তো তুমি লিখবা যে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ আলফা সি, মানে এইচ প্লাসের জায়গায় ভাই আলফা সি আর কি, তো আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি তারাফুরার জন্য, তো এখানে তোমার 10% দেওয়া আছে, 10^0.1 পাবা ইন্টু ওটাও 0.01, তো আলটিমেটলি দেখো যে পিএইচ কত আসে, যে আমি যদি একটু করার চেষ্টা করি 0.1 ইন্টু
0.001 3 आसते रे बाप তাহলে এটা হয়তো আমার হিসাবে 3 আসছে তোমরা একটু নিজেরা হিসাব করে নিবা হ্যাঁ এটা 10% হলে ঠিক হিসাব করছি তো 10/100 ইনটু 0 সরি 0.01 আমার হিসাবে 3 আসছে পিএইচ তোমরা নিজেরা একটু হিসাব করে নিবা एक तीव्र एसिड और एक तीव्र क्षारक कार्यकर पीएच परिसर कत से हे 3-10 कार्यकर पीएच परिसर ओके सक्रियण शक्ति बेसि हम रासायनिक बिक्रियार हार कम हो ये हे एक सूत्र ही आर दिए बुझा रेट अफ रिएक्शन बिक्रियार हार आर की सो यार जेहतु व्यस्तानुपातिक सम्पर्क এইজন্য আমার রাসায়নিক শক্তি বেশি সক্রিয়ণ শক্তি বেশি হলে আমার বিক্রিয়ার হারটা আমি এত আসলে এত ব্যাখ্যা যাইতে চাই না ধরো সক্রিয়ণ শক্তি দিয়ে এরকম দিব তো আমার সক্রিয়ণ শক্তি যদি অনেক বেশি হয় তাহলে ওই পরিমাণ শক্তি অর্জন করতে আমার অনেক টাইম লাগবে তার মানে কি বিক্রিয়া স্লো হবে ওইটাই আর কি সো যারা বুঝার একাডেমিকে পড়ছো ওরা তো বুঝছই যারা বুঝো নাই ভাই এটা প্রি অ্যাডমিশন কোর্স একাডেমিকের পড়াশোনা চলে আমরা এত ভেঙে দেখাইতে পারবো না তারপর আমি চেষ্টা করতেছি মানব দেহের রক্তে কোন বাফারটা পিএইচ নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড আর যেটা সোডিয়াম বাইকার্বনেট তারপরে দেখো যে 1 লিটার দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ 12 হবে সেটা একটু বের করে দেখবা তোমরা এই ম্যাথটা করে মানব দেহের রক্তে কোন বাফারটা পিএইচ নিয়ন্ত্রণ করে না অ্যাসিটেট তারপরে দেখো যে সাধারণত 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার গতিবেগ বাড়া হচ্ছে আমার দুই গুণ গ্রিন কেমিস্ট্রি সম্পর্কে সঠিক ধারণা পরিবেশ দূষণ কম হবে এমন প্রক্রিয়া নিয়ে গবেষণা করা গ্রিন কেমিস্ট্রির 12টা নীতি থেকে ধর রিসেন্টলি প্রশ্ন আসে এমসি ভার্সিটিতে প্রশ্ন আসে যে নিচের কোনটা গ্রিন কেমিস্ট্রির মূল নীতি নয় বা নিচের কোনটা গ্রিন কেমিস্ট্রির মূল নীতি আর বুয়েট বা ইঞ্জিনিয়ারিং যেসব ভার্সিটিগুলো আছে ওখানে বলে দেয় যে মূল নীতির 5টা লিখো 12টা আছে যেহেতু 12টার 5টা লিখো 10টা লিখো 7টা লিখো এরকম পাঁচটা পর্যন্তই দেখছি এর বেশি দেখিনি রাসায়নিক প্রভাবের ক্ষেত্রে কোনটা সত্য নয় আচ্ছা রাসায়নিক বিক্রিয়ার প্রভাবকের ক্ষেত্রে কোনটা সত্য নয় বিক্রিয়ার সাম্যাবস্থা পরিবর্তন করে ওরা বিক্রিয়ার সাম্যাবস্থান পরিবর্তন করে না ওরা বিক্রিয়ার হারটা এদের বাড়ায় দেয় নাহলে কমায় দেয় ঠিক আছে হারের সাথে ওদের সম্পর্ক সাম্যাবস্থার সাথে ওদের কোনো সম্পর্ক নেই বাইকার্বনেটের অনুবন্ধী ক্ষারক কোনটা হবে একটা এইচ বাদ দিয়ে দাও বাদ দেওয়ার পরে যেটা হবে সেটা তাহলে যে কার্বনেট আর অ্যাসিড কি করতাম ঠিক আছে একটা এইচ প্লাস আনতাম অনুবন্ধী ক্ষারকের জন্য সো এটা কি বলছি আমরা HCl যোগ করে একটি দ্রবণের pH মান 6-3 এ হ্রাস করা হলো তাহলে 6-3 এ হ্রাস করা হইছে ঘোড়ার ডিম করা হইছে দেখি হ্যাঁ এটা তাহলে দেখো 6-3 করা হইছে 6-3 করা হইছে মানে কি 3 কমে গেছে 3 এই যে কমে গেছে pH কমছে pH কমছে তার মানে H+ কি হবে H+ বাড়বে কতটুকু বাড়বে 10 লিখবো আর কতটুকু জানা কমছিল 3 এটার পাওয়ার হিসেবে এখানে বাজায় দিব তাহলে এটা আসে আমার 1000 গুণ তাহলে এটা হচ্ছে আমার এই যে 10^3 গুণ হবে আর কি তাপমাত্রা বৃদ্ধির সাথে বিক্রিয়ার হার প্রধান কারণ কি সক্রিয় অণুর সংখ্যা বৃদ্ধি সো এটা আমরা দেখছিলাম রিভিউ প্রশ্ন ছিল তো এই চ্যাপ্টারটা অনেক হিউজ বাট কিছু টাইপ অ্যাসিডের শক্তি পিএইচ এর ম্যাথ বাফার দ্রবণ সাম্যাবস্থা রাসায়নিক সাম্যাবস্থা থেকে যে কি পরিমাণ প্রশ্ন আসছে একদম রাসায়নিক সাম্যাবস্থার A to Z সব জায়গা থেকে প্রশ্ন আসছে একটা জায়গাও বাদ দেয় নাই যদিও জিনিসটা খুবই ইজি মানে খুবই ইজি যারা বুঝে এই প্রত্যেকটা প্রশ্ন তাদের পারার কথা তো আশা করব আজকের ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পারছো এই চ্যাপ্টারে কোন জায়গায় কোন কোন জায়গা থেকে ভার্সিটিতে প্রশ্নগুলো বেশি আসে সেটা ধরতে পারছো তো আমি আশা করব তোমরা ফুল অ্যাডমিশনের জন্য বা অ্যাডমিশনের জন্য পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি নেওয়ার জন্য ওই টপিকগুলো বেশি জোর দিয়ে পড়াশোনা করবা সো আজকের ক্লাস এখানেই শেষ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ